আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি ডক্টর সাইদুর রহমান সাঈদ আমাদের এসিজি স্টাডি অ্যান্ড সলম্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ তো এই গ্রুপের পক্ষ থেকে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করিব যে হার্ট ফেলুর হার্ট ফেলুর নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করবো যেটা আমাদের খুবই জরুরি যে সমস্ত আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত প্যাশনগুলো আমরা পাই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা পেশেন্টগুলো পাই বিশেষ করে যারা আমরা হসপিটালে চাকরি করি যারা আমরা ক্লিনিকের চাকরি করি অথবা কেউ যারা বিভিন্ন ধরনের ক্লিনিকের চাকরি করে কেউ হলো হসপিটালে চাকরি করে অথবা প্রাইভেট চেম্বার করেন হার্ট ফেইলুর পেশেন্ট সকলেই কম বেশি সকলেই পায় এখন হচ্ছে শীতের সময় এই শীতের সময় আরও দেখা যায় যে সকল জায়গায় বিশেষ করে সব ধরনের চেম্বার মানে হসপিটালে বিশেষ করে হসপিটালে এই পেশেন্টগুলো অ্যাভেলেবেল থাকে হার্ট ফেলুরে পেশেন্টগুলো প্রচুর পরিমাণের থাকে এই সময় দেখা যায় যে চেম্বারগুলোতে রুগী কম থাকে রুগী কিন্তু দেখা যায় চেম্বারে একেবারে নাই বললেই চলে কিন্তু আপনার হচ্ছে আমাদের যে হসপিটাল দেখা যায় পরিপূর্ণ হ্যাঁ দেখা যায় হসপিটালে পরিপূর্ণ থাকে হার্ট ফেলুরে প্যাশেন্ট তো আমাদের মেন টার্গেট হচ্ছে যে পেশেন্টটাকে আজকের যে টপিক হার্ট ফেলুর এটা আপনারা জানেন বিভিন্ন বই পড়েছেন কিন্তু আমি একটা প্যাশেন্ট হার্ট ফেলুর কীভাবে আমরা এটা ডায়াগনিজ করব। যে এটা অ্যাকচুয়ালি হার্ট হার্ট ফেলুর সেইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এটা কিভাবে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট দিতে পারি কি কি ইনভেস্টিগেশন করাবো এই নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবো আলোচনা করার জন্য তো আমরা হার্ট ফেলুর সকলেই জানি যে হার্ট হার্ট ফেলুর জিনিসটা কি আমরা সকলেই কম বেশি জানি তাও বিভিন্ন বইতে বিভিন্নভাবে লেখা আছে যদি আমরা একদিকে তাকাই যে হার্ট ফেলুর ডেফিনেশন যদি আমরা বলতে চাই তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে হার্ট ফেইল ডিস হ্যাঁ এখানে ডিসক্রাইব দ্য ক্লিনিক্যাল সিনটম দ্যাট ডেভেলপস ওয়েন দ্য হার্ট ক্যান নট মেনটেন অ্যান অ্যাডুকেট কার্ডিয়ক আউটপুট দ্য হার্ট পাম ব্লাড ইন ইনএডুকেটলি লিডিং টু রিডিউস ব্লাড ফ্লো ব্যাক আপ কনজেশন হয় আমাদের লাং তার ফলেই এই ব্লাডটা লাঙ্গে থাকে যার জন্য লাঙ্গে হয় বেইনে থাকে এবং অন্যান্য জায়গায় যার ফলে কী হয় সে তখন আর পাম্প ওইরকম পর্যাপ্ত পরিমাণ পাম্পিং করতে পারে না যার ফলে দেখা যায় আমাদের লিডিং কি হয় যে আমাদের দেখা যায় বিভিন্ন ধরনের প্রবলেম হয় বেশ করে আমাদের ইডিমা ডেভেলপ করে অ্যাসাইটিস ডেভেলপ করে বা ই ডেভেলপ করে তো এই এইগুলা ফিচারগুলো থাকে তো সবচেয়ে এখন আমরা যেটা ই করবো যে আমরা তো সংজ্ঞাটা জানলাম যে হার্ট ফেলুর জিনিসটা কি তো হার্ট ফেলুরের যে অ্যাকচুয়াল যে হার্ট ফেলুর এই হার্ট ফেলুর কী কীভাবে আমাদের হয় আর ক্লিনিক্যাল ফিচারটা কী আমরা সেটা জানি যেমন একটা ফ্যাশন হসপিটালে যে আসবে যে প্যাশনগুলো আসবে বা ক্লিনিকে আসবে সে আপনি বসতে হইলে প্রথমেই তার হিস্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ যে এই প্যাশন যে আসলে হার্ট ফেলুর না এটা হিস্ট্রিটা নিতে হবে এখন যে শীতের মৌসুম এই শীতের মৌসুমে কিন্তু আমরা ভুল ডায়াগনস করতে পারি কারণ হচ্ছে দেখা যাচ্ছে পেশেন্টের দেখা যায় বঙ্কেলাজমা সিওপিডি এমফাইসিমা এই জাতীয় পেশেন্টগুলোও কিন্তু শর্টনেস সব ব্রেথ থাকতে পারে তো আপনাকে একেবারে বুঝতে হবে যে এই পেশেন্টটা যে অ্যাকচুয়াল যে হার্ট ফেলুর কি না এটা বুঝতে হইলে পেশেন্টের হিস্ট্রিটা প্রপারলি নিতে হবে একটা ভাবে আমরা জিজ্ঞেস করবো যে পেশেন্টের আগে পিভিএস কোনো হিস্ট্রি ছিল কি না পিভিয়াস কোনো হিস্ট্রি ছিল কি না যে শর্টনেস অফ ব্রেথ অথবা রুগীকে জিজ্ঞেস করতে হবে যে আগে থেকে সে কোনো ধরনের শ্বাসকষ্টের ওষুধ খায় কি না হ্যাঁ অথবা অ্যান্টিহাইব্রেটাসিভ ড্রাগ খায় কিনা অথবা পেশেন্ট ডায়াবেটিস কিনা ডায়াবেটিস ওষুধ খায় কি না তবে এখন যেহেতু শীত শীতের মৌসুম এই শীতের মৌসুমে যে সমস্ত পেশেন্টগুলো আসে তার ভিতরে মোস্ট কমন যে পেশেন্টগুলো আসে তার ভিতরে যদি পেশেন্ট দেখা যায় যে ইয়াং এই পেশেন্ট যে পেশেন্ট ইয়াং হ্যাঁ ইয়াংএজ প্যাশেন্ট হুম এখন ইয়াংএজ প্যাশেন্টের ভিতরে যদি পেশেন্টের যদি ফিমেল পার্সন হয় ফিমেল ফিমেল পার্সন হয় আমার মাথায় রাখতে হবে যে ফিমেল পার্সন যদি হয় হ্যাঁ সেটা সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পেশাল নজর দিতে হবে বিশেষ করে আবার প্যাশেন্ট যদি ম্যারিট হয় এবং আফটার ডেলিভারি যদি হয় সবচেয়েতে এখানে কিন্তু বেশি প্রবলেম হয়ে যায় যে অনেক সময় দেখা যায় পেশেন্টের প্রচণ্ড ব্রেথলেসনেস থাকে শর্টনেস অফ ব্রেথ থাকে হ্যাঁ রুগী আপনার কাছে আমার কাছে এসে বলবে যে যে স্যার আমার কখনোই শ্বাসকষ্ট ছিল না হঠাৎ করে আমার শ্বাসকষ্ট এই রিসেন্টলি শ্বাসকষ্ট হ্যাঁ তো আমরা জানি যে বোকেলাজমা সিওপিডি এই জাতীয় যে সমস্ত রুগীগুলো আমাদের কাছে আসবে তাদের তো হিস্ট্রি থাকবে যে অনেক দিন সে ইনহেলার অথবা কোনো বঙ্ক ডাইলোটার নিতেছে হ্যাঁ কোনো ওষুধ খাচ্ছে কোনো সারের আন্ডারে থাকতেছে এরকম কিন্তু সে হিস্ট্রি দিবে কিন্তু যে সমস্ত পেশেন্ট আমার এই জাতীয় পেশেন্ট যারা হার্ট ফেলুর এরা দেখা যাবে যে সাডেনলি সিভিয়ার চেস্ট পেইন থাকতে পারে হ্যাঁ সার্ডেনলি সিডিয়ার সিভিয়ার চেস্ট পেন থাকবে এই পেশেন্টের হ্যাঁ অনেক সময় চেস্ট পেন থাকতে পারে অনেক সময় বেথলেসনেস থাকতে পারে এখন আমাকে এটা এক্সক্লুড করতে হবে যে পেশেন্টের যদি সাডেনলি সিভিয়ার চেস্ট পেইন এবং বেথলেসনেস হুম সার্ডেনলি সিভিয়ার চেস্ট পেইন বেথলেসনেস এইটা একটা সিমটম হতে পারে আবার হতে পারে শুধু বেথলেসনেস কোনো চেস্ট পেন নাই হ্যাঁ শুধু চেস্ট পে কোনো চেস্ট পেন নাই কিন্তু বেথলেসনেস আছে হাঁটলে হাঁপাই যায় এই রুগী বলবে যে আমি হাঁটলে হাঁপাই যাই আরেকটা সবচেয়ে কমন হল যে রাত্রের সময় তার বেশিটা হয় এই রাত্রে এবং স্লিপ যখন ঘুমাবে ঘুমানোর সময় এই রুগী হলো কাশি দিবে বেশি কাশি দিতে থাকে যে এই যে রুগীগুলা হার্ট ফেলুরের রুগীগুলা যে এরা মানে শুইলেই কাশি দিবে তো তাদের যদি পোপটা পজিশনে রাখা হয় বা মাথা নিচে দুই তিনটাও যদি বালিশ দেওয়া হয় তাহলে তখন দেখা যায় তাদের আরাম ফিল করে এবং তখন বা উঠে যদি বসে তখন কিন্তু তারা বলে যে না এখন আমার ভালো লাগে কিন্তু যদি বালিশ একটা দিয়ে ঘুমানো হয় বা বালিশ সাদাশ হয় তাহলে কিন্তু এই রুগীগুলা হাঁপাই যাবে তো আমি বলতেছি যে যদি পেশেন্ট প্রথম যদি আসতে পারে যদি সিভিয়ার চেস্ট পেন থাকে সাথে যদি ব্রেথলেসনেস থাকে বা শর্টনেস অফ ব্রেথ থাকে এই রুগীকে প্রথম আমাকে কি করতে হবে আমাকে হিস্ট্রি নিতে হবে যে ইয়াং পেশেন্ট যার চেস্ট পেন আসে ইয়াং পেশেন্ট চেস্ট পেইন আছে তখন আমাকে এক্সক্লুড করতে হবে যে ওনার এই চেস্ট পেনটা কি ধরনের চেস্ট পেন সেটা কি এক জায়গায় আছে নাকি এটা রেডিয়েট করতেছে হ্যাঁ এখন অনেক রুগী হিস্ট্রি ঠিকমতো প্রপারলি দিতে পারে না অনেকেই দিতে পারে না অনেকেই বলে রাইট সাইডে চেস্ট পেন লেফট সাইডে চেস্ট পেন আমি অনেক পেশেন্ট পাইছি যে সমস্ত পেশেন্ট রাইট সাইডে চেস্ট পেন বলছে হ্যাঁ মানে অ্যাকচুয়ালি সে প্রপার হিস্ট্রি দিতে পারে না যার জন্য এরকম কিন্তু এই রুগী ইসিজি করে দেখছি যে ইসিজিতে হিউজ এলবি এমআই যে এস টি সেগমেন্ট এলিভেটেড আছে প্যাথোলজি কিউ ডেভেলপ হয়ে গেছে এরকম পেশেন্ট তবে মোস্ট অফ দ্য প্যাশেন্ট যারা টিপিক্যাল চেস্ট পেন বলে এদের সাথে এদের এক নম্বরই এদের হওয়ার সম্ভাবনা পসিবিলিটি মোস্ট পসিবিলিটি এমআই এমআই হয়ে তারপর হার্ট ফেলিউর ডেভেলপ করে ওই সমস্ত প্যাশেন্টগুলো আপনার কাছে আসবে অথবা অনেক পেশেন্ট এরকম বলতে পারে যে যে সমস্ত পেশেন্ট কিছু কিছু আমরা জানি কিছু কিছু ফিচার আছে যাদের হচ্ছে কোনো ধরনের টিপিক্যাল চেস্ট পেন নাও থাকতে পারে আমরা জানি সেটা হচ্ছে যেমন ডায়াবেটিস নিউরোপ্যাথি যদি কোনো পেশেন্ট থাকে সে কোনো টিপিক্যাল চেস্ট পেন বলবে না যে আমরা জানি টিপিক্যাল চেস্ট পেন যে ইফিগেস্টিক চেস পেন রেডিও তিরোথ গলা পর্যন্ত রেডিয়েশন করবে অথবা সেন্ট্রাল চেস্ট পেন ডিফিউজ সরাই যাবে বুকের মাঝখানে চেস্ট পেন হয়ে সেটা সরাই যাবে আবার সেন্ট্রাল চেস্ট পেইন রেডে টু দ্য লেফট শোল্ডার হ্যাঁ টিপ অফ দ্য ফিঙ্গার আমাদের শের বাংলা মেডিকেল কলেজ হসপিটালের আমি যখন ইন্টারনি করছিলাম এখানে আমার সার পেয়েছিলাম হেড অফ দ্য ডিপার্টমেন্ট স্যার এখন আব্দুল হামিদ মেডি আমাদের ওই হসপিটালটা মেডিকেল কলেজ হসপিটাল আছে কিশোরগঞ্জ সম্ভবত তো ওই সময় স্যার বলতো যে চেস্ট পেন রেডে টু দ্য লেফট শোল্ডার এবং রেডিয় টিপ অব দ্য ফিঙ্গার যে হাতের একেবারে ফিঙ্গার মাথা পর্যন্ত চলে যাবে এরকম হবে কিছু কিছু রুগী বলে যে আমার বাম পাশে খাইয়ে নেয় এরকম মানে ভাষা আর কি যে খাইয়ে নেয় এরকম এক একটা অঞ্চলে এক একটা ভাষা রুগী ইউজ করবে মেন কথা হলো যে অবশ্যই সেই চেস্ট পেনটা হয় এবং সেটা এক জায়গায় থাকবে না সরাই যাবে আবার চেস্ট পেন হবে সেই চেস্ট পেনটা রেডে টু দ্য ব্যাক পিছনে চলে যাবে আমরা ডেভিডসন পড়ছি সেই ডেভিডসনের লাউ চিত্র দিয়া আঁকা আছে সেখানে সামনে এবং পিছনে যে এই সমস্ত জায়গায় রেডিয়েশনটা কমস কমন হ্যাঁ মোস্ট কমন যদি এরকম চেস্ট পেন থাকে সাথে যদি বেথনেসেস থাকে তাহলে এই সমস্ত প্যাশেন্ট এমআই হওয়ার সম্ভাবনা মোস্ট পসিবিলিটি মোস্ট পসিবল অথবা কার্ডিয়া কস হওয়ার সম্ভাবনা মোস্ট পসিবিলিটি হুম তো এখন যদি ইয়াং প্যাশেন্ট হয় যদি আমার চেস্ট পেন থাকে এক্সাসনাল বেথনেসেস থাকে তাহলে আমাকে অবশ্যই একটা ইসিডি করতে হবে এখন যদি হ্যাঁ যদি চেস্ট পেন যদি নাও বলে যদি চেস্ট পেন নাও বলে যদি বলে এক্সারশনাল বেথলেসনেস তার মানেই হচ্ছে যে হাঁটলে হাঁপাই যায় তো এই রুগীগুলোও কিন্তু আমার আমার ই হওয়ার সম্ভাবনা যে বেশি এলবিএফ বা কার্ডিয়া কস হওয়ার সম্ভাবনা বেশি তো আমাকে কি করতে হবে তখন এই রুগীকে ইয়াং পেশেন্ট তা আমি ইসিডি করে দেখব যে ইসিডিতে কোনো চেঞ্জ আছে কি না হ্যাঁ ইসিডিতে যদি চেঞ্জ থাকে অথব সময় ইসিডিতে নাও চেঞ্জ থাকতে পারে ইসিডিতে চেঞ্জ নাও থাকতে পারে আমরা যদি ইসিসি চেঞ্জ না থাকে তখন আমার এখানে কি করব টপনি আই করতে পারি টোপনি নাই করে দেখবো যে আসলে কি হ্যাঁ টপনি নাই যদি রেইস হয় তাহলে সেটা এমআই হওয়ার সম হবে আর না হলে সেটা অন্য কোন কসের কারণে চেস্ট পেন হতে পারে সেটা আমরা দেখবো তবে যেহেতু আমরা এটা এল বিএ পড়াচ্ছি অবশ্যই পেশেন্টের এখানে দেখা যাবে যে যে সমস্ত পেশেন্টগুলো আসে যে ডায়াগনোস লেট ডায়াগনোসিস যে আসলে দেখা যায় যে অনেক সময় রুগীরা প্রোপার হিস্ট্রি দিতে পারে না বা পোপার ডাক্তার কাছে যেতে পারে না তারা গ্রাম্য ডাক্তার অথবা ফার্মেসি ম্যান অথবা বিভিন্ন জায়গায় যায় যেখান থেকে যায় তারা ওষুধ খায় ওষুধ খাওয়ার ফলে তারা লেট ডায়াগনোসিস হয় অনেক সময় কিলার খায় হ্যাঁ আমি অনেক পেশেন্টও পাইছি যাতে স্থানীয় যে বিভিন্ন পল্লী চিকিৎসক অথবা ডিএমএফ অথবা ফার্মেসি ম্যান তার কাছ থেকে ওষুধ নিয়ে খাচ্ছে অথবা ইনজেকশন লাখ পর্যন্ত দিয়েছে অথবা অ্যানারল ইনজেকশন দিয়েছে এই জাতীয় রোগী হ্যাঁ দেখছি যে এদের হচ্ছে একদিন দুদিন পরে আমাদের কাছে আসে আমরা স্টেপ ওখানে দিতে পারি নাই এই পেশেন্টগুলো এল নিয়ে আসে তো যদি আমি যে বলছিলাম যদি ইয়াং পেশেন্ট হয় তাহলে আমাকে অবশ্যই এইটার করতে হবে এরপরে বলছি যে মহিলাদের ক্ষেত্রে স্পেশাল একটা আমাদের মাথা রাখতে হবে মহিলা ফিমেল যদি পেশেন্ট হয় তাহলে জিজ্ঞেস করতে হবে যে তার যে মহিলা যে সমস্ত পেশেন্টগুলো আছে তাদের চেস্ট পেইনটা হচ্ছে কিনা অথবা তার সোয়েলিং আছে কিনা অথবা তার রেডার সাল আছে কিনা তার বাচ্চা হয়েছে কি না বাচ্চা কবে হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমরা সকলে জানি যে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ভেরি ড্যান্জারাস একটা ডিজিজ এটা হচ্ছে রিভার্সিবল সেল ইঞ্জুরি এই ডি ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হ্যাঁ রিভার্সিবল সেল ইঞ্জুরি এটা যদি প্রপার সময় ডায়াগনোসিস করা যায় তাহলে এইটা কিন্তু আবার আমার স্বাভাবিক সেলে চলে আসবে আর যদি যদি এটা প্রপার সময় ডায়াগনসিস করা না যায় তাহলে কিন্তু এটা রিভার্সিবল থেকে ইরিভার্সিবল চলে যাবে তখন কিন্তু আর সম্ভব না ইরিভার্সিবল হচ্ছে আমার যদি হয়ে যায় তখন সেটা আইসিএমে টান নিয়ে নিবে যেটা ডায়লেটার কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করার পরে সেটা ইস্কেমিক কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে যেটাকে আমরা আইসিএম বলি তো এই জাতীয় রুগীগুলো যদি আসে যদি হিস্ট্রিতে নিয়ে দেখা যায় যে পেশেন্টের কি আছে যে পেশেন্টের হ্যাঁ বাচ্চা আছে অথবা পেটে বাচ্চা আছে অথবা বাচ্চা ডেলিভারি হয়ে গেছে হ্যাঁ এরকম এক থেকে দুই বছর পর্যন্ত আমাকে অবজারভেশন করতে হবে অথবা পাঁচ মাস ছয় মাস তো মোস্ট অফ দ্য পেশেন্ট আমাদের কাছে আসে যারা যে দেখা যায় যে এরা হচ্ছে বাচ্চা ডেলিভারি পরেই আসে বাচ্চা এখন যদি এই রুগীগুলো আইসা আমাদের কাছে বলবে যে যে স্যার আমি কখনোই আমার শ্বাসকষ্ট ছিল না বাচ্চা কনসেপ্ট করার পরে তো মোস্ট অফ দ্য পেশেন্ট বলে আফটার ডেলিভারি যে বাচ্চা কন ডেলিভারি হওয়ার পরেই আমার কি হচ্ছে আমার শ্বাসকষ্ট শুরু হয়েছে তো তারা যা এই সমস্ত পেশেন্টগুলো যায় কোথায় এই সমস্ত মোস্ট অফ দ্য পেশেন্ট যাই হচ্ছে যেই সমস্ত স্যাররা অথবা ম্যাডামরা এদেরকে সবসময় দেখত তো তাদের কাছে যায় অথবা একটা রেসপিটোরি মেডিসিনের কাছে যায় অথবা যারা গ্রামে থাকে তারা সবসময় তো ওরকম স্পেশালিস্ট খুঁজে পায় না তো তখন কি করবে তারা যায় হচ্ছে লোকাল কাছে তো লোকাল যারা আছে তাদের কাছে যাওয়ার পরে তারা দেখা যায় এখানে বনকো ডাইলেটার হ্যাঁ সালবেটামল অথবা মন্টেলুকাস এই জাতীয় ওষুধ তাদেরকে দিয়ে দেয় অথচ এখানে এইগুলোর কোনো লাভ হবে না এগুলি দিলে হ্যাঁ তো আমাকে কি করতে হবে এই রুগীগুলো যদি আমার কাছে আসে তাহলে কি করতে হবে অবশ্যই রুগীকে আমাকে হিস্ট্রি নিয়ে দেখলাম যে না এই রুগীর কখনোই শ্বাসকষ্ট ছিল না জাস্ট আফটার ডেলিভারি হ্যাঁ পোস্টমার্টাম হ্যাঁ যেটা আমরা বলি যে আফটার জাস্ট আফটার ডেলিভারি ডাইলেটেড কার্ডিওমেপিতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই রুগী জাস্ট একটা এক্সরে যদি আমরা করি হ্যাঁ একটা ইসিজি যদি করতে পারি হ্যাঁ তাহলে আমরা দেখতে পারবো যে এই রুগী যদি দেখা যায় এক্স রে করলে যদি আমার কার্ডিও মেগালি আসে কার্ডিও মেগালি আসে ইয়াং লেডি অথচ কার্ডিও মেগালি তার কোনো অন্য কোনো ফিচার নাই তার কোনো হাইপার টেনশন নাই বা অন্য কোনো কস নাই তা কেন কার্ডিওমেগালি আসলো এইটা আমাকে ইস্কলুড করতে হবে তো এইটা সিম্পলি একটা বিষয় যা শুধু যদি একটা কার্ডিওমেগালি দেখি তারপরে যে কোনো একটা স্যার কাছে যেয়ে আমি যদি ইকোটা করতে পারি ইকো করলেই আমরা দেখতে পারবো যে তার ডাইলেটেড কার্ডিওম্যারোপি কনফার্ম যার শুধু একটা চেস্ট এক্স রে আমরা করবো পিএ ভিউ পিএ ভিউ করে যদি দেখি যে আমি যদি দেখাই চেস্ট এক্স রে দেখলে কীরকম পাবো একটু দেখেই এই দেখেন যদি চেস্ট এক্স রে যদি করে যে এরকম এরকম যদি একটা আমার চেস্ট এক্স রে বলে যে তার হার্টটা পি ভিউ এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ তার অনেক বড় হার্ট তার কার্ডিওমেগালি ম্যাগালি আছে এখানে হ্যাঁ তো এখন এই যে কার্ডিও এটা কী কারণে হইলো সেটা আমাকে এক্সক্লুড করতে হবে তবে এই সমস্ত পেশেন্ট ইসিডি কলেজ যেরকম পাওয়া যায় ইসিজি যদি করলে পাওয়া যায় অনেক সময় ইসিডি দেখলে মোস্ট যে সমস্ত ফিচারগুলো পাওয়া যায় ইসিডিতে যেমন আমি আমার একটা বারে একটা রুগী পাইছি এই যে যদিও যদিও এটা ডিসিএম না এটা এর পেশেন্ট এটা এর পেশেন্ট এই রুগী জানতো না যে ওনার আসলে ই তো এই রুগী হলো শ্বাসকষ্টর ওষুধ খাইত শ্বাসকষ্টর ওষুধ খাইতো আমি একটু দেখাই দেখেন এই যে এখানে দেখলে দেখা যাবে যে এখানে যে এক্স রে ইসিজিটা আছে ইসিজিটা দেখা যাচ্ছে যে ইসিডিতে কি আছে আমরা একটু দেখি যে ইসিজিতে যদি দেখি যে এখানে দেখেন যে লিম লিডে যদি তাকাই লিম লিডেতে তাকাইলে দেখা যাচ্ছে যে এখানে আমার যে হাইট অফ দ্য আর সবগুলাই কিন্তু কম আছে আমাদের নর্মাল হ্যাঁ এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা ক্যালিভেশনে করা যে দশ মিলি মোল হ্যাঁ স্ট্যান্ডার্ডই করা আছে স্ট্যান্ডার্ড করা আছে কিন্তু এখানে দেখেন হাইট অফ দ্য আর আরটা কিন্তু অত বড় না আর্টটা কিন্তু যে পাঁচ মিলিমিটার সমান বা কম এরকম আছে সুতরাং এখানে আমরা লিম লিডে যদি হাইট অফ দ্য আর এটা দেখলাম এক দুই নাম্বার যদি দেখলাম এখানে যে মোস্ট কমন যেটা ফিচার পাওয়া যায় মোস্ট অফ দ্য আইসিএম ডিসিএমএেন্টের সেটা হলো কি টেকি কাটিয়ে থাকে হার্টের রেট অনেক বেশি থাকে একুট কন্ডিশন যেহেতু অ্যাকুট কন্ডিশন অবস্থায় অবশ্যই টেকি কাটিয়ে থাকবে আর ক্রনিক কন্ডিশনে যখন দেখা যাবে তখন যে আপনার টেকি কাড়িয়া থাকবে না তো এই রুগীগুলো আমরা যদি দেখতেছি যে এখানে আমরা দেখতেছি যে টেকি কাড়িয়াও আছে আর একটা জিনিস দেখেন সেটা হচ্ছে শেষ লেডি দেখলাম এখানে বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স এখানে বি ফাইভ পর্যন্ত আমার পোর প্রোগ্রেশন অফ আর আছে পোর প্রোগ্রেশন অফ আর আছে এটা একজন ফিফটি ইয়ার্স ওল্ড এক লেডি যদিও বলছি এটা একটা আইসিএমএ পেশেন্ট যার জন্য আমরা কি করতে পারলাম না এটা কিন্তু আমরা মানে ডাইলেটেড কার্ডিওম্যারাফিথি এরকমই প্যাশেন্ট ফিচার দিবে যে প্যাশেন্টের দেখা যাবে যে রুগীর ইসিদিতে এরকমই পাবো যে অ্যাকুট কন্ডিশনে অ্যাকুট কন্ডিশনে দেখা যাবে তার হার্টের কি আছে অ্যাকুট কন্ডিশনে দেখা যাবে তার ইসিদি করলে যে হার্টের টিকি কাটিয়ে পাওয়া যাবে তার হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে দেখা যাবে যে এখানে এল বিবিবির ফিচার পাওয়া যেতে পারে অনেক সময় এল বিবির এরকম ফিচার পাই সেই সিজিটা আমি দেখাই এল বিবির ফিচার পাই অনেক সময় লাইক দিস এটা দেখেন এখানে একটা এলবিবির ইসিজির ফিচার আছে এলবি এটা এল বিবি ফিচার কেন আমরা এটাকে এলবিবি বললাম সেটাও একটা কারণ আছে যে সমস্ত লিডের হ্যাঁ কিউআরএস কমপ্লেক্সগুলো হোয়াইট এটা একটা অন্যতম ফিচার এলবি বিবির সেটা আমরা জানি দুই নম্বর যদি তাকাই চেস্ট লিডে যদি তাকাই সেটা হচ্ছে যে বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর হ্যাঁ বি ফাইভ পর্যন্ত যে এখানে দেখেন যে বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর পর্যন্ত পোর প্রোগ্রেশন অফ আর আছে হ্যাঁ আর এখানে লস অফ কিউ যে আমরা যেটা বলি যে বি ফাইভ বি সিক্সে যে মনোফিজিক আর আছে বি ফাইভ অ্যান্ড বি সিক্সে যে মনোফিজিক একটা আর আছে মনোফিজিক আর আছে হ্যাঁ হ্যাঁ মনোফিজিক আর আছে সুতরাং এটা একটা এল বি ইসিডি একটা এল বি ইসি এলবি ফিচার অনেকগুলোই আছে আমি যা শর্ট সংক্ষেপে বলার জন্য আমি বলে দিতেছি যে একটা এল বিবির ইসিজি ফিচার পাইতে পারবো এটা তো ইসিডিতে আমরা অনেকগুলি ফিচার পাবো অ্যাকুট কন্ডিশনে তার হার্টের রেট বেশি পাবো তারপরে ইসিজিতে আরও কিছু ফিচার পাইতে পারি যেমন অ্যারিদমিয়া পাইতে পারি অ্যারিদমিয়া এখানে অ্যার অ্যারেদমিয়া পাইতে পারি অ্যারেদমিয়ার ভিতরে অ্যারটেল ফিব্রিলেশন পেতে পারি হ্যাঁ যে কোনো অ্যারেদমিয়া মোস্ট কমন অ্যারটেল ফিব্রিলেশন বিটি এসবিটি যে কোনো একটা পেতে পারি যে কোনো ধরনের অ্যারেদমিয়া আমরা পেতে পারি ইসিজিতে তবে সাইনাস টেক্যাডিয়া এটা মোস্ট কমন একটা অ্যারেদমিয়ার ভিতরে সাইনাস টেক্যাডিয়া মোস্ট কমন এটা যে কোনো আইসিএম ডিসিএম বা হার্ট ফেল পেশেন্টদের থাকে তো একটা ইয়াং লেডি যদি আপনার কাছে আসে যার দেখা যাবে হিস্ট্রি নিয়ে যে কখনোই তার শ্বাসকষ্ট ছিল না হ্যাঁ যদি ইয়াং লেডি হোক হ্যাঁ তাহলে মোস্ট কমন তাদের ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হওয়ার সম্ভাবনা বেশি তাদের যদি ইকো কার্ডিওগ্রাফি করা হয় ইকো যে দেখা যায় ইকো কার্ডিওগ্রাফি করলে এইরকম ইকো পাওয়া যাবে দেখেন এইটা একটা ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির একটাই ইকো দেখেন ইকো দেখলে বোঝা যাচ্ছে যে স্পষ্ট আমার যে সবগুলো যে আমার ই আছে চেম্বারগুলো অল চেম্বার যে গ্লোবাল ওয়াল চেম্বার ডাইলেটেড থাকে এখানে গ্লোবাল ওয়াল চেম্বার এখানে ডাইলেটেড আছে হ্যাঁ সবগুলো চেম্বার ডাইলেটেড হ্যাঁ সবগুলো চেম্বার আমার ডাইলেটেড আছে এটা মোস্ট কমন একটা ই কোর ফাইন্ডিংসের ভিতরে আমরা পাবো এক নাম্বার দুই নম্বর দেখা যাবে ইজেকশন ফ্রাকশন ইজেকশন ফ্রাকশন এখানে কম থাকবে একটা নর্মাল ইজেকশন ফ্রাকশন আমরা জানি যে আমরা আগে বলতাম যে সাইট থেকে 70 হ্যাঁ সেভেন্টি পর্যন্ত বা সেভেন্টি ফাইভ পর্যন্ত এখন যদিও এটা কমছে হ্যাঁ কমছে তো ইঞ্জেকশন ফ্রাকশন এখানে অনেক কম পাওয়া যাবে এটা ইকোতে ইঞ্জেকশন ফ্রাকশন অনেক কম পাওয়া যাবে নর্মাল যে ইঞ্জেকশন ফ্রাকশন তার সাথে অনেক কম লাইক এখন নতুন স্টাডিতে আছে যে এখানে ইঞ্জেকশন ফ্রাকশন আমরা আগে বলতাম থার্টি ফাইভের নিচে এখন ফোরটিন নিচে নামবে ইজেকশন সিভারি এলবিসি সিস্টোলিক সিস্টলিক ডিসফাংশন ডিসফাংশন পাওয়া যাবে এখানে এইটা পাওয়া যাবে গ্লোবাল ওয়াল চেম্বার ডাইলেটেড পাওয়া যাবে তারপরে এখানে ইঞ্জেকশন ফাঁকশন আমার কমে যাবে আর সেস্ট এক্সরে পিও ভিউ করলে এখানে দেখা যাবে ডাইলেটেড আমার এখানে কার্ডিও ম্যাগালি পাওয়া যাইতেছে পাওয়া যাইতেছে যদি ক্লিনিক্যাল ফিচার যদি আমরা নেই ক্লিনিক্যাল ফিচারে দেখা যাবে যে পেশেন্টে এক্সারশনাল বেথলেন্সেস বলবে হাঁটলে হাঁপাই যায় যেটা বলে রুগী একটু কাজ করলে হরণ হয়ে যায় একটু কাজ করলে সে হাঁপাই যাবে তারপরে দেখা যায় যে এই সমস্ত রুগী তো এইটা হলো ডায়লেটেড কার্ডিওমায়োপ্যাথি হওয়ার সম্ভাবনা খুব বেশি আচ্ছা যদি ইয়াং প্যাশেন্ট হয় মেল হোক বা ফিমেল হোক বাচ্চা নাই ইয়াং প্যাশেন্ট যদি টিপিক্যাল চেস্ট পেন হয় তাহলে সেক্ষেত্রে মনে করতে হবে যে এমআই হওয়ার সম্ভাবনা বেশি তো এখানে যেইগুলো যে কাজগুলো করতে হবে তাদের জন্য আমাকে টোপনি নাই করতে হবে সবার ইসিডি করব সবার আগে তারপরে ইসিডিতে যদি কোনো চেঞ্জ থাকে তাহলে তো বোঝাই গেল আর যদি না থাকে হ্যাঁ না থাকে তাহলে টোপনি নাই করবো হ্যাঁ আর যদি দেখা যায় হ্যাঁ ইসিডিতে ভিতরে আমার এমআই আছে সাথে আমার পেশেন্টের এলবিএফের ফিচার আছে তো অস্কাল্টেশন সবার জন্য সবার জন্য অস্কাল্টেশন লাইক একটা এল বিএফের পেশেন্ট সেটা আইসিএম ডিসিএম অথবা একুড এলবিএফ সমস্ত এলবিএফ এ করলে আমরা কি পাব অস্কাল্টেশন যদি করি তো দেখা যাবে এখানে আমার হচ্ছে যে ক্রেপস পাওয়া যাবে ক্রেপস এখন একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে এই পেশেন্ট যে আমার যে ক্রেস পাওয়া যায় এই যে আমি যেই পেশেন্টটা দেখেলাম এই পেশেন্টের ক্রেপস ছিল ছিল তো তা এরকমটা কিন্তু একটা প্রবলেমে পড়ে যাব তখন আমি কিন্তু ঝামেলায় পড়ে যাবো আসলে এই পেশেন্টটা কি আমার এলবিএফ নাকি অ্যাজমা বঙ্কিয়াল অ্যাজমা আছে তখন আমি কি কী করব। করবো তখন হলো পেশেন্টের হিস্ট্রি নিয়ে নিলাম যে না এই পেশেন্টের আমার কখনোই কি আমার শ্বাসকষ্ট ছিল না কোনো দিনও আমার শ্বাসকষ্ট ছিল না হঠাৎ করে আমার শ্বাসকষ্ট সাথে চেস্ট পেন অথবা চেস্ট পেন নাও বলুক হঠাৎ করে আমার শ্বাসকষ্ট হয়েছে হ্যাঁ তাহলে এই রুগীর আমার শ্বাসকষ্ট কেন হলো যদি আমাকে যদি ইসিদি করে দেখি যে পেশেন্টের এমআই আছে অথবা ওল্ড এমআই আসে অথবা রিসেন্ট এমআই আছে যে কোনো থাকুক অথবা নাই থাকুক যদি আমার এরকম থাকে তাহলে আমি কি করব। তার পেশেন্টের এই যে যে শ্বাসকষ্টর জন্য হয়েছে এমআইর জন্য হয়েছে না আমার অ্যাজমার জন্য হয়েছে সেটা এক্সক্লুড করার জন্য এই যে এল এলভিএফ নাকি এটা বংখে আজমা না সিওপিডি না এম ফাই এক্সক্লুড করার জন্য আমাকে যেই কাজ করতে হবে এখন প্রো বিএনপি প্রো বিএনপি প্রো বিএনপি এইগুলা করতে হবে প্রো বিএনপি এটা খুবই গুরুত্বপূর্ণ এখন আমাদের খুব সহজে অ্যাভেলেবেল এই সমস্ত টেস্ট মার্কেটে মার্কেটে আমাদের টেস্ট টেস্টগুলো অ্যাভেলেবেল সমস্ত জায়গায় এখানে পাওয়া যায় প্রো বিএনপি বা বিএনপি যদি প্রো বিএনপি নাও করা যায় কোনো সমস্যা নেই ইকো করে নিবেন ইকো করলে আমরা কনফার্ম হয়ে যাব যে হ্যাঁ পেশেন্টের এটা কি ওটা কি লাজমা বা সিওপিডি প্রথম তো আমি আলাদা করে নিতে পারি পেশেন্টের হিস্ট্রি নিয়ে যদি হিস্ট্রি আমাকে বলে হ্যাঁ আগে থেকেই লাজমা সিওপিডি ছিল হ্যাঁ একটা পেশেন্ট বঙ্কেল লাজমা সাথে এমআই থাকতে পারে না অবশ্যই থাকতে পারে একজন পেশেন্ট বঙ্কে অ্যাজমাও আছে সাথে আমার এমআই হয়ে তারপরে তারও তো হার্ট ফেলু নিয়ে আসতে পারে এমআইও আছে সাথে বংকেল অ্যাজমাও আছে আবার হার্ট ফেলিউরও আছে এরকমও থাকতে পারে সেটা এক্সক্লুড করার জন্য হিস্ট্রি নিলাম যদি রুগী বলে হ্যাঁ আমার আগে থেকে শ্বাসকষ্টও ছিল তখন সেই শ্বাসকষ্ট কিসের জন্য হ্যাঁ যদি বলবে হ্যাঁ এই ওষুধ খায় কোনো স্যার স্যারকে দেখায় রেসপিট মেডিসিন যে সমস্ত স্যার আছেন স্যার দেখাবে তার প্রেসক্রিপশন দেখাবে তখন আমি তো কনফার্ম হয়ে গেলাম হ্যাঁ রুগীর আছে তো সেক্ষেত্রে আমাকে দুই লাইনই চিকিৎসা করতে হবে তো আমি নর্মালি আমরা যে সমস্ত টেস্ট করা দরকার সেই টেস্টগুলো দেখাচ্ছে একটা ইভ্যালুয়েশন করার জন্য একটা পেশেন্টের ইভ্যালুয়েশন করার জন্য আমাকে যে সমস্ত ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার ভিতরে আমাদের হার্ট ফেলুর এক নম্বরে আমাদের পেশেন্টের হিস্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ পেশেন্ট হিস্ট্রিটা আমাকে প্রপার হিস্ট্রি নিতে হবে কারণ হিস্ট্রি নিতে যদি আমি ভুল করি তাহলে কিন্তু আমার পেশেন্টের ডায়াগনোসিস মিস হবে এবং ভুল ডায়াগনোসিস হবে চিকিৎসা আমার হবে না তো এই যে এক নম্বর আমাকে ফিজিক্যাল এক্সিবিশন আমাকে করতে হবে ফিজিক্যাল এক্সিবিশন করে আমি দেখবো টস কালট্রেশন করে দেখলাম অনেক সময় ইডিমা থাকে ইডিমা আছে কি না হুইস আছে কি না বা ক্রেপস আছে কি না এইগুলো আমি লাংসটা ভালো মতন দেখলাম তারপরে পালস রেট কী অবস্থা বিপি কী অবস্থা বিপি বেশি কিনা হ্যাঁ অনেক সময় আমার বিপি অনেক বেশি থাকে হ্যাঁ বিপি থাকে অনেক সময় হ্যাঁ এইচসিএম এর কারণও হতে পারে এইচসিএম হাইপার টেন্সিভ কার্ডিওমায়োপ্যাথির কারণে হতে পারে এইচসিএম সেক্ষেত্রে আমি তার অনেক থেকে আগে থেকে একটা হিস্ট্রি দিবে যে হ্যাঁ অনেক আগে থেকে আমার হাস হাই প্রেশারের ওষুধ খায় এরকম কথা বলবে পেশেন্ট হ্যাঁ তো ইসিজিতে আবার এইচসিএমের ক্রাইটেরিয়াগুলো পাওয়া যাবে অ্যাপিক্যাল এস হোক অথবা এমলে এস হোক সেটা আমরা ফিচারগুলো পাবো হ্যাঁ তো এখন আমরা সেই অ্যাপিকাল এসিএম বা এসি এর ফিচারগুলো বলব না যা শুধু বলে দিলাম যে এসিএম এর ফিচার ইসিডি তখন আমরা পাবো আচ্ছা তারপর ইসিডিতে আমরা বললাম যে যদি এটা যদি হার্ট অ্যাটাকের জন্য হয় তাহলে ইসিডিতে আমরা এম ফিচার পাবো অথবা রিসেন্ট এম যদি হয় সেটা রিসেন্ট এমআই পাবো অথবা ওল্ড এম যদি হয় হ্যাঁ রুগী বলবে আমার আগে থেকেই হার্ট অ্যাটাক ছিল আমি হার্ট অ্যাটাকের ওষুধ খাই তো এই রুগীও তো হার্ট ফেলিউরের নিয়ে আসতে পারে অবশ্যই আসতে পারে তাহলে তখন তাকে ওল্ড এম আইর ইসিডি ফিচার পাওয়া যাবে হ্যাঁ যদি আগে থেকে হার্ট অ্যাটাক থাকে তাহলে তার ওল্ড এমে ফিচার পাওয়া যাবে এবার চেস্ট এক্সরে আমাকে করতে হবে একটা সিবিসি করতে হবে আরবিএস উইথ এস বি এ ওয়ান সি যদি সম্ভব হয় আর না হলে শুধু আরবিএস করব সিরাম ফিট করব সিরাম ইলেকট্রোলাইট জি পিটি করব হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ এখানে সিবিসি সিবিসিটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আমরা এখানে এনিমিক কিনা আপসেন্ট ক্লিনিক্যাল এক্সামিনেশনও দেখতে হবে যে প্যাশেন্ট এনিমিয়া আছে কি না সাথে আমার হিমোগিন পার্সেন্টেজটাও এখানে ভালো মতন লক্ষ্য করতে হবে কারণ অনেক সময় এনিমিক হার্ট ফেলুরও হতে পারে পেশেন্ট এনিমিক হার্ট কি না সেটাকেও আমাকে স্কুলুড করতে হবে পেশেন্ট একজামান মাধ্যমে বা আমার ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে সুতরাং এখানে খুবই গুরুত্বপূর্ণ সিবিসি যখন আমরা দেখব অবশ্যই আমার হিমোগ্লোবিন পার্সেন্টেজ কী অবস্থা সেটা আমাকে অবশ্যই দেখতে হবে সিরাম কিটিনিন যদি এটা সিকেডির কারণেও হয়ে থাকে হ্যাঁ কিডনি বা কিডনি ডিজিজের কারণেও হয়ে থাকে সেক্ষেত্রে আমার কিডনি ডিজিজটাও আমরা এখানে এক্সক্লুড করতে পারবো সিলাম ইলেকট্রোলাইটস আমরা দেখতে পারবো ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স আছে কিনা সেটা এসজিবিটি লিভারের কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা দেখতে পারবো এই যে এই যে আমি বলছি বিএনপি অ্যান্ড প্রো বিএনপি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই দুটা আমাদের এক্সক্লুড করার জন্য আলাদা করার জন্য এটা হচ্ছে বঙ্কেলাজ বা সিওপিডি এটা আমরা সহজে এই টেস্টের মাধ্যমে যে কোনো একটা আমরা চেষ্টার মাধ্যমে আমরা করতে পারবো টোপন নাই হ্যাঁ অ্যাকুড এল ভি এফ উইথ হ্যাঁ যদি পেশেন্টের টিপিক্যাল চেস্ট পেন থাকে তখন টোপন এ নাই করবো আদারওয়াইজ করব না যদি একটা পেশেন্ট আসে হ্যাঁ যদি পেশেন্টের দেখা যায় টিপিক্যাল চেস্ট পেন আসে হ্যাঁ অথবা আগে থেকেই তার ওষুধ না খায় আগে থেকে হার্ট অ্যাটাকের ওষুধ না খায় হ্যাঁ তাহলে সেক্ষেত্রে টোপনি নাই আমাকে টিপিক্যাল চেস্ট পেন যদি বলে তাহলে অবশ্যই পেশেন্টকে আমি টোপনি নাইটা করতে হবে আদারওয়াইস করার দরকার নাই আর যদি অ্যাকুড এমআই দেখি আর এমআই দেখি এখন সেটা আপনি এসটি টি এমআই আর যদি রিসেন্ট এমআই সেটা যদি আলাদা করতে চান হিস্ট্রি নিয়েও করতে পারেন আর হিস্ট্রি যদি না দিতে পারে সেটা বোঝার জন্য টোপুনি নাই হেল্প নিতে পারেন কারণ আমরা সকলেই জানি যে আমরা সকলেই জানি যে এসটি এলিব্রেট এমআই আই যেটা আছে এসটি এলিভেটেড এমআই তো এই এস টি এমআই সাধারণত সাত দিন প্রথম সাত দিন যে এমআইটা হয় সেটাকে বলা হয় অ্যাকুড এমআই এরপরে সাত দিন পর থেকে অষ্টমতম দিন অষ্টমতম দিন থেকে যদি আমার তিরিশতম দিন পর্যন্ত বা কোনো কোনো বইতে আঠাশতম দিন পর্যন্ত যে সময় এই সময়টাকে বলা হয় রিসেন্ট এমআই তো এখন আমরা যে জানি যে টোপনি নাই আফটার এমআই হার্ট অ্যাটাকের পরে দুই থেকে চার ঘন্টা পরে রিলিজ হয় এবং সেটা ব্লাডে আসে তো এ থাকে হলো আমার ১৪ দিন থেকে পনেরো দিন পর্যন্ত চোদ্দ দিন পর এটা ইউরিন দিয়ে পাস হয়ে যায় এক্সক্রিপশন করে দেয় কিডনি আমাদের শরীর থেকে তো তখন আর পাওয়া যাবে না পনেরো দিন পর যদি আসে তাহলে আমরা কিন্তু একটু নাই পজিটিভ হবে না সুতরাং এটা আমরা রিসেন্ট এমআই এবং এ ভিতরে যদি কোনো পেশেন্ট প্রপার হিস্ট্রি না দিতে পারে তখন এক্সক্লুড করার জন্য আমাকে এটা করতে হবে তারপরে আমরা ইকো করতে পারবো ইকো ইকো করে আমরা দেখতে পারবো এখানে একটা কথা বিষয় সেটা হচ্ছে পেশেন্টের কোন সমস্ত পেশেন্ট এলবিএফ হওয়ার চাম্ভাবনায় বেশি এটা হলো আমাদের চেস্ট লিডে যেই এমআইগুলো হয় চেস্ট লিডে চেস্ট লিডে কোন কোন এমআইগুলো হয় আমরা জানি সকলে যে অ্যান্টারোসেপ্টার এমআই হ্যাঁ বি ওয়ান থেকে বি ফোর যেই যেই এমআই তারপরে অ্যান্টোরি এমআই বি ওয়ান থেকে বি সিক্স এবং এক্সটেনশিভ অ্যান্টোরিয়ার এমআই হ্যাঁ বি ওয়ান থেকে বি সিক্স সাথে ওয়ান এব এই যে এই এমআইগুলাতে সবচেয়ে বেশি যেখানে মানে এল ইডিতে হয় অথবা লেপমেন কর্নে ডিজিজ অথবা এল হ্যাঁ এই সমস্ত আমার কি এমআইতে আমার এলবি এল বি এল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এই সমস্ত এমআইতে আর একটা আছে আরভি ইনফেকশন থাকলে আরব ইনফেকশন থাকলে ওই সমস্ত পেশেন্ট হয়ে থাকে তো আমাকে অবশ্যই তবে সবচেয়ে মোস্ট কমন হচ্ছে অ্যান্টোরি এমআইগুলোতে এ এমআই জায়গা এইগুলোতে হওয়ার সম্ভাবনা থাকে তো আমাকে আমরা একটা পেশেন্ট আসলো আমার কাছে হসপিটালে তো ইয়াং পেশেন্টের ওইভাবে আলাদা করে নিতে হবে যদি ইয়ান পেশেন্ট হয় যদি এক্ডাসনাল বেথনেস বলে যদি শ্বাসকষ্ট বলে আগে কখনোই আমার শ্বাসকষ্ট ছিল না এরকম হিস্ট্রি দেয় তখন অবশ্যই মোস্ট কমনলি মনে করতে হবে যে এটা কার্ডিয়া কার্ডিয়াকজ এখন ইয়াং পেশেন আর কজ হইতে পারে সেটা হচ্ছে যে এখন যে কোভিড নাইন্টিন চলতেছে সে কারণও হতে পারে যে কোভিড কিনা সেটা এক্সক্লুড করার জন্য যদি আমি দেখতেছি যে না কোনো দিকে সব কিছুই নর্মাল হ্যাঁ তখন আমাকে ইসিডি তে আমরা যদি পালমোরি অ্যাম্বলিজম ডেভেলপ করে সেই পালমরি অ্যাম্বলিজমের স্থিতি আমরা দেখতে বলবো হ্যাঁ এটা হতে পারে হ্যাঁ তো সেক্ষেত্রে আবার আমার কনফার্ম হওয়ার জন্য আমি আমরা আমরা ব্লাড টেস্ট করতে পারি এবং আরও সুপার কনফার্ম ব্লাড টেস্টের ভিতরে যেটা ডি ডাইমার যে ডি ডাইমার আমরা করি ডি ডাইমার সেখানে আমরা যদি এটা ডি ডাইমার বেশি আসে তাহলে বুঝতে পারবো ভাইয়া যে পেশেন্টের এটা আছে আর যদি ডি ডাইমার যদি না আরও সুপার আরও যদি গোল্ড স্ট্যান্ডার্ড যদি বলা হয় সিটি পালমনি এনজিওগ্রাফি যদি করা যায় তাহলে সেখানে কনফার্ম হওয়া যাবে তো এই কারণ হতে পারে আবার কিছু ইয়াং পেশেন্ট সাইকোজেনিক কারণেও আমার শ্বাসকষ্ট হতে পারে সাইকোজেনিক শ্বাসক প্রবলেমের কারণে অ্যান্ড কারণে হয়েছে সেটা এক্সক্লুড আমাকে অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে তবে যেটা বলতে বলতেছি খুব খবরদার খবরদার একটা প্রেগনেন্সি মা অথবা আফটার ডেলিভারি আফটার ডেলিভারি এদের অবশ্যই স্পেশাল নজর দিতে হবে কারণ একটা মা যদি মারা যায় তো বাচ্চাটার জন্য কত কষ্ট তাই না আমি অনেক দেখছি যে অনেক বাচ্চা হওয়ার পরে এই মাগুলা অনেক পরে আসছে দুই দুই বছর আড়াই বছর আমাদের হসপিটালে আসতো তো আমরা রুগীগুলা কিছু করার থাকতো না তখন মানে আইসিএম হয়ে গেছে ডায়লাইটেড কার্ডিমারি ডেভেলপ করার পরে আইসিএম ডেভেলপ হয়ে গেছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা যারা আসেন আপনারা অবশ্যই একটা প্যাশন যদি আসে যে আফটার ডেলিভারি তার কখনোই শ্বাসকষ্ট আগে কখনোই শ্বাসকষ্ট ছিল না প্রেগন্যান্সি কনসেপ্ট করার পর অথবা আফটার ডেলিভারি শ্বাসকষ্ট হয়েছে তাকে অবশ্যই আমাকে চেস্ট এক্সরে পি করলে দেখলাম যদি কার্ডিও মেগালি থাকে অবশ্যই একটা ইকো করাবো অথবা কোনো কার্ডিওলজিস্টের কাছে পাঠিয়ে দেবো আপনি একটু হার্টের ডাক্তার দেখাই না। এইটা সবচেয়ে ভালো এইটা হলো পারফেক্ট লাইফ সেভ হয়ে যাবে আর মার লাইফ সেভ হইলে বাচ্চার লাইফটাও সেভ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই না বাচ্চা যদি মা যদি না থাকে বাচ্চা তো ওই বাচ্চা ভালো মতন লালন পালন সম্ভব না তাই না তো অবশ্যই আমাকে এদিকে লক্ষ্য রাখতে হবে তো এবার যদি ওল্ড প্যাশেন্ট আসে ওল্ড ওল্ড প্যাশন আসলে এখন বিভিন্ন কারণে আমার এলবিএফ হতে পারে বিভিন্ন কারণ আমি অলরেডি অনেকগুলো কারণ বলছি এখানে স্কুল যেমন যদি প্যাশেন্ট যদি বলে হ্যাঁ আমার আগে থেকেই কী ছিল আমার কিছু বাচ্চা আছে মানে ইয়া ইয়াং প্যাশেন্ট তাদের ভাল বুলার হার্ট ডিজিজের কারণেও আমার কি হতে পারে আমার শ্বাসকষ্ট হতে পারে হ্যাঁ ছোটো বাচ্চা ছোটো বাচ্চা হ্যাঁ এই সমস্ত বাচ্চা দেখা দিবে যে খুবই রেস বেথলেসনেস হয়ে গেছে রেসপেটিভ বেথলেসনেস হ্যাঁ তো এই সমস্ত বাচ্চা যদি দেখা যায় ইয়া একেবারে ছোটো বাচ্চা হ্যাঁ দেখা যায় জন্মের সাথে সাথে কেউ শ্বাসকষ্ট হতে পারে আবার ছোট আস্তে আস্তে মানে এক বছর দুই বছর তিন বছর এরকম এই অবস্থা শ্বাসকষ্ট পাওয়া যেতে পারে এখন বিভিন্ন কারণে এটা হতে পারে হ্যাঁ সেটা আমাকে কি কারণে হইল সেটা আমাকে এটা কি নিউমোনিয়ার কারণে হইল। না এটা ভাল হার্ট ডিজিজ কারণে হইলো না অন্য কোনো ভাইরাল কজের কারণ হল ব্যাকটেরিয়াল কজের কারণ হলো এটা এক্সক্লুড করে দিতে হবে এটা এক্সক্লুড করতে হবে তো এটা এক্সক্লুড করার জন্য আপনাকে অবশ্যই ইকো কার্ডিওগ্রাফি করতে হবে একজন কার্ডিয়াকে সার্কাসে অবশ্যই পাঠাইতে হবে পাঠাই দেখতে হবে যে ওনার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা ভাল বলে হার্ট ডিজিজ জন্মগতভাবে এটা আছে কিনা না জন্মের পরে সেটা কোনো কিছু যারা হয়েছে হ্যাঁ তো এইটা আমাকে অবশ্যই এক্সক্লুড করতে হবে এবং আপনাকে আমাকে এটা এক্সক্লুড করার জন্য অবশ্যই আমাকে ইকো করতে করতে হবে একজন কার্ড স্যারের কাছে পাঠাইতে হবে আচ্ছা তো এরপর হচ্ছে আমরা হচ্ছে যে যদি এখন ওল্ড এজ যদি একটা পেশেন্টের যদি শ্বাসকষ্ট নিয়ে আপনার কাছে আসে তো কি করবেন তখন হিস্ট্রিতে নির্ভর যে ওনার অনেকগুলো কারণ হতে পারে তার এক নম্বর যদি যে এমআই যদি আগে থেকে তার এমআই থাকে আগে থেকেই হার্ট অ্যাটাক ছিল অথবা ইস্কিমি ইস্কিমিয়া ছিল হার্টের ওষুধ খাচ্ছে এই রুগী এক নম্বর আসতে পারে এমআই কারণে হতে পারে এমআই নিয়ে আসতে পারে ওল্ড এমআই হতে পারে রিসেন্ট এমআই হতে পারে আবার পেশেন্টকে দেখা যাবে যে এর কারণে হতে পারে হাইপারটেনসিভ কার্ডিওমায়োপ্যাথি হয়ে গেছে হ্যাঁ আগে থেকে হার্টের প্রেশারে হাইপারটেনসিভ ড্রাগ খায় তো এই সমস্ত পেশেন্টগুলো আমার কাছে আসতে পারে তারপরে দেখা যাবে তারাও ভালগুলার হার্ট ডিজিজ নিয়ে আসতে পারে হ্যাঁ অনেক সময় এমএস সিভিআর এই সমস্ত পেশেন্ট দেখা যায় যে অনেক বড় হার্ট হার্ট ফেলুডের ফিচার নিয়ে আসতেছে এরকম হ্যাঁ এম এস সিভিআর এই সমস্ত পেশেন্টগুলো আমার কাছে আসতে পারে তো এইটাকে অবশ্যই তো যারা যেই ফিচার দিবে ক্লিনিক্যাল ফিচার দিবে সেই ক্লিনিক্যাল ফিচার এক্সক্লুড করতে হবে এবং সেই অনুযায়ী আমাকে এক্সক্লুড করে চিকিৎসা দিতে হবে যদি এখন এম বলে তাহলে এমআই লাইনে চিকিৎসা দেবো অথবা যদি মনে হচ্ছে যে হ্যাঁ এর তাহলে এডিসিএসের চিকিৎসা দেবো হুম আর যদি ভাল হার্ট ডিজিজ থাকে তাহলে অবশ্যই আমাকে ভাল হার্ট ডিজিজের চিকিৎসা দিতে হবে হ্যাঁ ভাল হার্ট ডিজিজ তো এখন আমি আসতেছি চিকিৎসা চিকিৎসা কিন্তু করা উচিত যদি দেখি যে একটা পেশেন্ট সেটা হচ্ছে হার্টের কারণে হয়েছে আমার পেশেন্ট অনেক সময় দেখা যায় না পেশেন্টের সব কিছুই ঠিক আছে হ্যাঁ কিন্তু তার হাটলে হাঁপাই যায় অথবা কস করলে সমস্যা হ্যাঁ ইসিডি নর্মাল হ্যাঁ অনেক সময় ইসিডি নর্মাল থাকতে পারে টোপনি নো নর্মাল ইভেন ইকো নর্মাল ইকো নর্মাল হতে পারে এরকম অনেক রুগী আছে ইকো নর্মাল ইকো তো কোনো সমস্যা নাই হ্যাঁ ইকো তো অনেক সময় দেখা যায় যে ইজেকশন ফাংশন হালকা কম থাকে এরকম হ্যাঁ এরকম পেশেন্ট তো এই রুগীরা যেটা করতে হবে আপনাকে অবশ্যই হ্যাঁ হ্যাঁ যদি পেশেন্ট ইকো নর্মাল টোপনি নাই নর্মাল ইসিডি নর্মাল হ্যাঁ হ্যাঁ অবশ্যই পেশেন্টকে হ্যাঁ আমাকে কী করতে হবে ইটিটি অথবা সিএজি করতে হবে ইটিটি অথবা সিএজি হ্যাঁ সাধারণত ইস্কিমিক হার্ট ডিজিজ হ্যাঁ এক্সক্লুড করার কনফার্মেটরি মেথডই হচ্ছে এই দুইটা হ্যাঁ ইকো তো অনেক সময় নর্মাল থাকতে পারে তো সেই সেই কারণ হতে পারে যেহেতু আমরা হার্ট ফেলুর করাতেছি সে সুতরাং হার্ট ফেলুর হইলে তো আর কখন তার ইটিডি করব না হ্যাঁ ইটিডি করা যাবে না তখন ওখানে অ্যারেস্ট ক্যারেস্ট্রিয়াম পেশেন্টে মারা যাবে তো অবশ্যই কোনো ফেলিউর থাকলে ওই পেশেন্টকে ইটিটি করা যাবে না হ্যাঁ ফেলুর কমাইতে হবে অথবা আর একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাসেজ সেটা হচ্ছে অনেক সময় ফেলু থাকে তাকে চেস্ট এক্সরে করতে পারান যাবে না আগে তাকে ফেলুর কমাতে হবে যে কোনো ধরনের ফেলুর থাক আপনাকে ফেলুরের ম্যানেজমেন্ট দিতে হবে আপনি হিস্ট্রিটা নিলেন যে হিস্ট্রি নিয়ে দেখলেন যদি না ওনার বঙ্কিয়াল এজমানা তোকে এসিএস লাইনের চিকিৎসা সি এসিএস লাইনের চিকিৎসা দেবেন আচ্ছা আমরা এখন আসতেছি চিকিৎসা আমাদের কী কি চিকিৎসা দেওয়া উচিত একটা প্যাশেন্ট আছে এমআই একটা ফেলুর প্যাশেন্ট যদি এটা আমার কাছে মনে হয় যে এটা এ এস তাহলে এসিএস লাইনে আমি তাকে চিকিৎসা দেবো এসিএস লাইনের চিকিৎসা দেবো তো আমরা একটু দেখি কী কী চিকিৎসা করা উচিত আমাদের যে কোনো একটা প্যাশেন্ট আসুক আমার কাছে সবার আগে যে কাজ করতে হবে যে লাইফ 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 স্টাইল তার চেঞ্জ করতে হবে লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে যে কোনো ফেলুর প্যাশন সবার সব ধরনের ফেইলুর প্যাশেন সেটা আইসিএম হোক সেটা ডিসিএম হোক সেটা এল হোক যে কোনো প্যাশেন্ট এক নম্বর হলো সবার আগে যে কাজটা করতে হবে সেটা হলো যে হাই ফুলো অক্সিজেন দিতে হবে যদি এটা আমি লিখি নাই সেটা একটা হ্যাঁ হাই ফুলো অক্সিজেন দিতে হবে পোপটাপ পজিশনে রাখতে হবে যদি তার অক্সিজেন লাগে যদি তার অক্সিজেন লাগে আবার বলতেছি যদি তার অক্সিজেন লাগে যদি সে মনে করে হ্যাঁ যে তার অক্সিজেন অথবা যদি দেখেন যে অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে বা কম তো তাহলে অবশ্যই তাকে হাই ফুল অক্সিজেন দিতে হবে নাম্বার ওয়ান হ্যাঁ পোপটপ পজিশনে তাকে রাখতে হবে পোপটপ পজিশনে রাখতে হবে হ্যাঁ কোনো ধরনের এখানে পেশেন্ট হাঁটবে না হাঁটা চলা একেবারে নিষেধ এখানে ওয়াটার অ্যান্ড সল্ট রেস্ট্রিকশন এখানে ওয়াটার অ্যান্ড সল্ট রেস্ট্রিকশন বারবার বলতে যে খুবই গুরুত্বপূর্ণ কথা যে এই রুগীদের জন্য আমরা বলে দেই যে দিন আর রাত মিলে টোয়েন্টি ফোর আওয়ার্সের এর ভিতরে সর্বোচ্চ ম্যাক্সিমাম চার থেকে পাঁচ গ্লাস পানি খাবে মানে এক লিটার এক লিটার তো একটু বেশি আমরা চার গ্লাসে এক লিটার হয় এক লিটার তো একটু বেশি হ্যাঁ চার থেকে পাঁচ গ্লাস এর বেশি অবশ্যই না যদি দেখা যায় যে পেশেন্টের কি করা যায় যে অনেক সময় দেখা যায় পেশেন্ট যে অনেক সময় দেখা যায় পেশেন্ট দুধ খাইলো অনেক সময় দুধ বা গুলাই খাওয়াই যায় রুগীরা হললিশ সঙ্গে খাওয়ায় তো এই রুগীরে ফুলির রেস্ট্রিকশন যেহেতু যদি এক গ্লাস দুধ অথবা এক গ্লাস হল অথবা এক গ্লাস অন্য কোনো শরবত খায় তাহলে অবশ্যই তাকে এক গ্লাস পানি কম খাইতে হবে কারণ তার তো পানি ওবল ভলিউম ওভারলোড হয়ে যাবে এলবি তো ওনার তো আমরা হাটে পানি ওনার তো কাজ করতে পারতেছে না আমার হ্যাঁ হার্টে তো পানি বের করতে হবে আমার আমি তো আমি এলবি আমার ডিসফাংশন হয়ে গেছে পেশেন্টের কন্ট্রাকশন হতে পারতেছে না তো অবশ্যই কি করতে হবে ওয়াটার অ্যান্ড সল্ট রেস্ট্রিকশন এই বলতে হবে একেবারে পানি খাওয়া মানে লবণ খাওয়া যাবে না হ্যাঁ কারণ লবণ আমরা সকলেই জানি যে ওয়াট ওয়াটারকে রিটেনশন করবে হ্যাঁ সল্ট যেটা সেটা রিটেনশন করবে ওয়াটারকে সুতরাং অবশ্যই ওখানে লবণ খাইতে দেওয়া যাবে না আর পানি বা তরল খাবার পানি অথবা তরল খাবার একেবারে দিন আর রাত বিলে চব্বিশ ঘন্টা মানে কত এক লিটার ম্যাক্সিমাম এক থেকে দেড় লিটার সবচেয়ে এক লিটার হলেই ভালো এক লিটার হলেই ভালো আচ্ছা দুই নাম্বার আচ্ছা তিন নম্বর যদি তিন নম্বর যেটা করতে হবে যে সবার আগে পেশেন্টের কি করতে হবে যে আমি বললাম সবার আগে অক্সিজেন যদি লাগে তাহলে দিলাম পোপটা পজিশন করলাম তারপরে পেশেন্টের হাই আমার কি ওয়াটার সল্ট রেস্ট্রিকশন করে দিলাম তারপরে সবার আগে যেটা এরপরে যেটা করতে হবে যে মেডিকেশনের ভিতরে সবার আগে মাইট দিতে হবে সবার আগে এবং আইভি ল্যাসিক দিতে হবে হ্যাঁ ল্যাসিক অথবা মাইট যেটা আমরা মার্কেটে পাই হ্যাঁ ডায়াবেটিক্স যেটা এখানে দেখেন অনেকগুলো ড্রাগের নাম আছে আমি একটু দেখাই এক নাম্বার হলো মাইট দেব আমরা হ্যাঁ অনেকগুলো আমরা ড্রাগ দেব সবার আগে ফুসি মাইট দিতে হবে ফুসি মাইট খুবই গুরুত্বপূর্ণ ফুসি মাইট দেবো সবার আগে ফুসি মাইট দেবো তারপরে যে ড্রাগটা দেবো আমরা একটা দেখি কী কী ড্রাগ দেবো এসি নিবিটা খুবই গুরুত্বপূর্ণ এসি নিভিটার এসি নিভিটার এখানে দেবো এখানে এসি নিবিটার লো ডোজ দিয়ে শুরু করবো লো ডোজ হ্যাঁ এসি নিবিটার যদি এই সমস্ত প্যাশেন্ট আগে থেকে কোনো ধরনের এ বা বা এসিডিভিটার না খায় তাহলে এই রুগীরা আমরা এসিমিটার দিতে পারবো লো ডোজ দিয়ে শুরু করব লাইক ওয়ান পয়েন্ট টু ফাইভ এর অর্ধেক শুরু করলাম হ্যাঁ আস্তে আস্তে বাড়াইতে হয় প্রতি সাত দিন পর পর ইনক্রিজ করা যায় যদি পেশেন্টের বিপি না কমে যদি পেশেন্টের বিপি না কমে তাহলে আমরা আস্তে আস্তে এটা বাড়াইতে পারবো এসিমিটার সবার আগে তারপর হলো এ আরবি তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা যে একটা পেশেন্ট যদি আগে থেকে হাই যদি না থাকে হাইপারটেনশন যদি না থাকে যদি এমআই থাকে তাহলে এর এসি লিমিটারি দেবো সবার আগে নিউটার দিয়ে যদি কন্ট্রোল করা যায় এসিডিমিটারের আমরা জানি কার্ডিয়াক পেশেন্টের জন্য কার্ডিয়াক রিমডেন প্রিভেনশন করে সুতরাং এইটাই এসি মিটার খুবই গুরুত্বপূর্ণ এসিডিমিটার দেব হ্যাঁ যদি পেশেন্টের বিপি অনেক বেশি থাকে যদি আমার যে পেশেন্টটা পেয়েছিলাম এই পেশেন্টটার বিপি ছিল একশো সত্তর বাই একশো দশ তো একে এসিডিমিটার ম্যাক্সিমাম ডোজ দিলেও কাজ হবে না এজন্য কি করছি আমি এসিডিমিটার না দিয়ে এ আর বিএস দিচ্ছি এই জন্য দেখেন দুইটাই পাশাপাশি রাখা হয়েছে হ্যাঁ এসিডিমিটার এবং এ আরবি দুইটাই তো আমি আমরা বলছি যদি পেশেন্টের হাইপার যদি না থাকে হাইপার পেশেন্টটা যদি হাইপার যদি না থাকে শুধু হার্ট ফেল থাকে তাহলে সবার আগে আপনি এসি ইউনিভিটারই দিবেন এবং এসি ইউনিভিটার আস্তে আস্তে ম্যাক্সিমাম ডোজ পর্যন্ত আমরা করব সবার আগে আচ্ছা তারপর এখানে বিটা দেব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখানে বিটা বলকার হ্যাঁ এখন এই বিটা বলকার কোনটা দেবো আপনি প্রশ্ন করতে পারেন যে বিটা বলকার আমরা কোনটা দেব। এখন বিটা বলকার অনেকগুলোই তো মার্কেটে আছে তাই না যদি পেশেন্টের দেখা যায় অ্যারিদমিয়া আছে অ্যারিদমিয়া লাইক এ আছে হ্যাঁ অথবা হার্টের অনেক বেশি আছে হ্যাঁ তাহলে এই রোগীর ক্ষেত্রে মেটোপ্রোল সবচেয়ে ভালো মেটোপ্রোল যেমন বেটালক নামে মার্কেটে আছে বা আপনি অন্য যে কোনো কোম্পানি ভালো লাগে সেটা দিবেন ব্র্যান্ড লিডারটাই আমি সবসময় চুজ করি যেমন বেটালক এখানে আপনি বেটালক দিতে পারেন সবার আগে হ্যাঁ বেটালক যদি আপনি দুইবেলা আপনি সকালে এবং রাত্রে এরকম আস্তে আস্তে আপনার রুগীর কন্ডিশন অনুযায়ী কেন বিটা বলাকার দেবো খুবই গুরুত্বপূর্ণ বি তলাকার হচ্ছে এখানে আমার এখানে কি করবে এখানে আমার হার্টের রেটটা কমাবে অক্সিজেন ডিমান্ডটা কমে গেল হ্যাঁ অক্সিজেন ডিমান্ড কমাবে হার্ট রেট কমাবে অ্যারিদমিয়া প্রিভেনশন করবে হ্যাঁ অক্সিজেন ডিমান্ড কমাবে প্রতি চারজনের একজনের মৃত্যু ঝুঁকি কমায় এই সবগুলোই হচ্ছে বিটা পলাকার ফাংশন হার্টের রেট কমাবে রিদম কমাবে অ্যারিদমিয়া কমাবে হ্যাঁ রেড কমাবে রিদম কমাবে অ্যারিদমিয়া কমাবে ইস্কিমিয়াও কমাবে ভেরি ভেরি গুড ইনফরমেশন সেটা হচ্ছে সারা দুনিয়ায় যদি বলেন যে একটা অ্যান্টি স্কিমিক ড্রাগের নাম বলা হয় একটা অ্যান্টিসিমিক ড্রাগের নাম বলেন যে সেটা হবে বিটা বলিমিয়া ক্লাসিক্যাল অ্যান্টিস্কিমিক ড্রাগ যদি বলা হয় যে আমাকে একটা ক্লাসিক্যাল অ্যান্টিস্কিমিক ড্রাগ সেটা এক নম্বরই আসতে বিটা বলকার হ্যাঁ ক্যালসিয়াম চ্যালন বলকার আছে কিন্তু সেই ক্যালসিয়াম চ্যালন বলকার হার্ট ফেলের ক্ষেত্রে আবার আমরা ব্যবহার করি কিন্তু সেটা অ্যারিদমিয়া থাকলে হ্যাঁ কিন্তু নর্মাল যে ক্যালসিয়াম চ্যানেল বল সেইটা আবার কিন্তু না যেমন নর্মাল ক্যালসিয়াম চ্যালন বলার অ্যামলোডিপিন যেটা আমরা সবাই অ্যান্টিবায়বেটিক হিসেবে দেই হ্যাঁ কিন্তু অ্যান্টি অ্যারিথমিক হিসেবে যে আমরা যেটা দেই ব্যারাপামিল যে হ্যাঁ এই জাতীয় ওষুধ এইগুলাকে অবশ্যই আমাদের কি করতে হবে আমরা হার্ট ফেল পেশেন্টদের আমরা দিতে পারবো আচ্ছা তো আমরা বিটা বল খুবই গুরুত্বপূর্ণ ফাংশনও অনেক তো বিটা ব্লকার আমরা মেটোপলটা যদি অ্যারেডমিয়া থাকে তাহলে সেক্ষেত্রে দেবো আচ্ছা যদি অ্যারেডমিয়া না থাকে পেশেন্টের ফেইলুর আছে ফেইলুর আছে তো সেক্ষেত্রে কার্বিডোলল আমরা দিতে পারি অথবা বিটা ব্লকারও দিতে পারি কার্বিডোলটা আমরা আমাদের এক সার সে উদাহরণটা এরকম দেয় যে আগে হাটটা তো ভিজা হ্যাঁ মানে হাটটা ভিজা তো হাটটাকে শুখাও সাইড তারপর তুমি অন্য ড্রাগ তুমি দাও তো সেখানে এই জন্য হাটে যখন ভিজা বলতে যখন হাঁটার হাটে ভিতরে পানি তখন হলো কার্বিডোল হ্যাঁ কার্বিডোল আমরা দেব আর যখন হাটসুক না মানে হাটে অ্যারিদমি আছে বা হাটের রেট বেশি আসে হ্যাঁ তখন সেক্ষেত্রে আমরা কি দেব আমরা বিটা বিটোপোরকাল অথবা মেটোপোরলাল বেটালক এই জাতীয় ওষুধ দিতে পারি আচ্ছা আদার হ্যাঁ ডাইলেটরস আমরা এখানে দিতে পারি নাইটোগ্লিসিন দিতে পারি হ্যাঁ 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 কার্ডিয়াক হ্যাঁ এখন খুবই গুরুত্বপূর্ণ ডিগক্সিন হ্যাঁ কার্ডিয়া গ্লাইকোসাইডেজ যেটা খুবই গুরুত্বপূর্ণ ডিগক্সিন এই ডিগক্সিন কাকে দেব। খুবই গুরুত্বপূর্ণ যে এমআই যদি থাকে পেশেন্টের এমআই হার্টের রেট বেশি একটা পেশেন্টের এমআই আছে হার্টের রেট বেশি আছে সব অবস্থায় আবার ডিগক্সিন কন্টাইন্ডিগেশন অ্যাবসলিউটলি দেওয়া যাবে না এখানে আপনি বিটা বল যে কোনো একটা দেন হার্টের রেট বেশি সমস্যা নেই আমরা হার্টের রেট কমানোর জন্য কি দেবো বিটা বলকার দেবো লাইক আমরা কিছুক্ষণ আগেই বললাম যে আমরা যে কোনো একটা বিটা বল দিতে পারি এখন পেশেন্ট কন্ডিশন এখন পেশেন্টটা কন্ডিশন আচ্ছা যদি এইটা যদি আমার যদি পেশেন্টের ওল্ড এম আই লাইক আইসিএম ডিসিএম ডেভেলপ করে গেছে আমি জানি পেশেন্টে আইসিএম ইকো করে দেখছি তার আইসিএম ডিসিএম ডেভেলপ করছে তাহলে তাকে আবার কি দেবো না তাহলে আমি ডিগক্সিন দেবো এখানে আবার আমি অন্যটা না দিয়ে ডিগক্সিন দেবো এখানে ডিগক্সিন এখানে বিটা বল আমরা দিতে পারি হ্যাঁ কিন্তু মেনলি হলো ডিগক্সিনটা আমরা দেবো এখানে ডিগক্সিন দেব তারপরে এখন এই ডিগক্সিনের ডোজটা খুবই গুরুত্বপূর্ণ আমরা সপ্তাহে রুগীকে অবশ্যই এডুকেট করে নিতে হবে বা যে গার্ডিয়ান থাকবে অবশ্যই সপ্তাহে যেন হাফ একটা যদি দেই হ্যাঁ মানে আমরা প্রতিদিন খাবে একটা সপ্তাহে বন্ধ থাকবে যদি হাফ করে দেন প্রতিদিন সকালবেলা অর্ধেক করে খাবে সপ্তাহে একদিন বন্ধ থাকবে আমরা বলি সাধারণত শুক্রবার বন্ধ আর যদি একটা করে খায় তাহলে সপ্তাহে দুই দিন অবশ্যই বন্ধ করতে হবে তা হলে ডিগক্সিনের যেটা সাইড ইফেক্ট সেটা হবে আচ্ছা তারপরে খুবই গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম যে ফুসিমাইট এটা ইনজেকশন অবস্থা অবস্থায় দেবো স্পারোল ল্যাক্টন এবার খুবই গুরুত্বপূর্ণ ড্রাগ হ্যাঁ এটা ডায়োটিক্স দুটোই ডায়োটিক্স একটা লুপ ডায়োটিক্স হ্যাঁ হ্যাঁ তো এই এইটা আমরা দেব হ্যাঁ হ্যাঁ পটাশিয়াম স্প্যারিং ডায়াবেটিক্স যেটা এটাও স্পেরো ইলেকট্রন এটাও আমরা দেব খুবই গুরুত্বপূর্ণ এই ড্রাগটা আমরা দেব হ্যাঁ আচ্ছা এ এখানে ফুসিমাইটটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বলছি যে ফুসিমাইট কী অবস্থা কীভাবে দেবো না আমরা যদি পেশেন্টের বিপি ভালো থাকে লাইক একটা পেশেন্টের বিপি যদি একশো বিশ বা আশি থাকে তখন ফোর অ্যাম্পল আইভি স্টার্ট অ্যান্ড টু অ্যাম্পল বিডি দিতে পারবো হ্যাঁ ফোর আই বি স্টার্ট অ্যান্ড টু বিড়ি দিতে পারবো ইভেন একশো দশ পর্যন্ত থাকলেও ফোর অ্যাম্পল স্টার্ট টু এম্পল বিড়ি অথবা প্যাশন যদি খুব রেসপিরেটরি বেথলেসেস থাকে হ্যাঁ তারা আপনি ফোর অ্যাম্পল বিড়ি রাখেন একশো বিশের উপরে থাকলে আপনি বিড়ি থাকেন প্যাশন আবার দেখেন যদি বিপি কমে যায় তখন ডোজটা কমান কারণ ফুসিমাইট দিলে কি হবে আমরা এখানে আমার আমার এখান থেকে ভলিউমটা কমে যাবে তো পেশেন্টটা কিন্তু যে আমার ফুসিমাইটের লোভ ডায়াবেটিক্স থেকে রি হতে দিবে না পেশেন্ট আমার ভলিউমটা কমে যাবে পেশেন্টের যে কনজেশন ছিল সে কনজেশন কমবে পেশেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ অক্সিজেন এক্সচেঞ্জ হবে পেশেন্টের অক্সিজেন ডিমান্ড কমবে খুবই গুরুত্বপূর্ণ এখানে দেওয়া অবশ্যই আইভি ফর্মে দেব। ক্রনিক এই ক্ষেত্রে আমরা তখন ফুসিমাইট আর রেসপন কম্বিনেশন অফ ড্রাগ আমরা দিতে পারি কম্বিনেশন ড্রাক আমরা দিতে পারি আমরা কম্বিনেশন ড্রাগ আমরা যেমন ইডিলস প্লাস অথবা ফুসি ফুসিৎ প্লাস এই বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম আছে যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন আচ্ছা আর একটা খুবই গুরুত্বপূর্ণ ড্রাক যেটা মার্কেটে অ্যাভেলেবেল আমাদের মার্কেটে এখন নতুন গাইডলাইন গাইডলাইনে বলা হয়েছে এই যে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাল স্যাটান আর ব্যাকোসেক্ট্রিল ভাল স্যাটান আর ব্যাকোসেটিল কম্বিনেশন মার্কেটে পাওয়া যায় যেমন সাবিটার নামে পাওয়া যায় ভাল স্যাটান হ্যাঁ এবং ব্যাকোসেটিল খুবই গুরুত্বপূর্ণ ড্রাগ এইটা আমরা দেব এটা কাদের দেব এটা যখন দেখি যে ইঞ্জেকশন ফ্রাকশন কমে যাচ্ছে এই সমস্ত পেশেন্টকে এটা আমরা দেব আইসিএম ডিসিএম এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ড্রাগ হ্যাঁ লাইফ সেভিং ড্রাগ অবশ্যই আমাদের এখানে দিতে হবে ইঞ্জেকশন ফ্রাকশন বাড়াবে ইঞ্জেকশন ফ্রাকশন বাড়াবে তারপরে আর একটা নতুন ড্রাগ মার্কেটে আসছে নতুন গাইডলাইনে আসছে যদি সিভিয়ার পেশেন্টে যদি এল থাকে ইঞ্জেকশন ফ্রাকশন যদি কমে যায় ইম্পাগেলাই ফ্লোজিন ইম্পাগেলাই ফ্লোজিন এটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যাদের ডায়াবেটিস আছে সাথে হা কার্ডিয়ার প্রবলেম আছে হ্যাঁ ইম্পাগেলাই ফ্লোজিন যাদের হচ্ছে ডায়াবেটিস আছে অথবা অনেকেই মনে করতে পারেন যে না আমার তো ডায়াবেটিস নাই তা আমি আমি দেবো কেন তাদেরও দিতে পারেন কেন এটা ইঞ্জেকশন ফ্র্যাকশন বাড়াইতে সাহায্য করবে যাদের দেখা যাবে ইঞ্জেকশন ফ্রাকশন অনেক কম আমি আমার পার্সোনাল রুগী এবং স্যারদেরও দেখছি আলহামদুলিল্লাহ যে ইম্পা ফলোজিনটা ফোলোজিনটা ব্যবহার করলে আমি টেন মিলিগ্রাম ইম্পা ট্যাপ নামে পাওয়া যায় ফার্মার অথবা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে যেমন ইম্পা নামে আছে আরও অনেক কোম্পানির অনেক নাম আছে আপনার যেটা ভালো লাগে এটা দিবেন প্রতিদিন সকালবেলা দিবেন আর আমি দেখলাম অনেকেই মনে করে যে এটা তো টাইপ টু ডায়াবেটিস মেলাইটিসের জন্য ইউজ করে না শুধু নট অনলি টাইপ টু জন্য আমরা শুধু ব্যবহার করব না আমরা যেখানে ইজেকশন ফাকশন কম সেখানে অবশ্যই আমরা দিব আচ্ছা কোয়াগুলেন্স আমরা এখানে হ্যাঁ আমরা অ্য লোম আনফর্চুনেট হ্যাফারিন যেটা সেইটা ব্যবহার হ্যাঁ যেটা লো মূল্কের ওয়েট হ্যাফারিন সে এইটা ব্যবহার করলে বলা হয়েছে যদি পেশেন্টের বুকে ব্যথা থাকে হ্যাঁ চেস্ট পেইন থাকে আমি এটা ব্যবহার করতে পারি আচ্ছা ওপিওয়েট ভেরি ভেরি গুড ড্রাগ ভেরি ভেরি গুড ড্রাগ যে পেশেন্টের যদি মরফিন খুবই গুরুত্বপূর্ণ মরফিন মরফিন হচ্ছে লাইফ সেভিং ড্রাগ অনেকেই দেখা যায় যে মরফিন দিতে চায় না যে মরফিন না দিয়ে দেখা যায় তারা হলো ই ব্যবহার করে এটা কি বলা যায় মরফিন না দিয়ে প্যাথিরিন ব্যবহার করে ভাই মরফিন হচ্ছে খুবই লাইফ সেভিং ড্রাগ মরফিনের কিছু কন্টা আসে যদি এই কন্টা যদি না থাকে তাহলে অবশ্যই মরফিন ব্যবহার করবেন যেমন কি কন্টেন্ডেশন মরফিন হলো এক নম্বর কন্টেন্ডেশন হচ্ছে যদি আপনি কনফার্ম জানেন যে হ্যাঁ এই পেশেন্টের কি আছে যে যদি পেশেন্টকে দেখা যায় যে কি আছে যে পেশেন্টের বোমেয়ালাজমা সিওপিডি অ্যাম্পাইসিমা কনফার্ম ডায়াগনোসিস আছে হ্যাঁ এরকম যদি থাকে অথবা পেশেন্টের বিপি খুব কম হাইপোটেনশন আছে খুবই কম তাদের শুধু আমরা আমরা আর একটা কথা বেডি কাটিয়ে আসে এক নম্বর কি বঙ্কেলাজমা সিওপিডি অ্যাম্পাইসিমা এই জাতীয় যদি সমস্যা না থাকে এক নম্বর দুই নম্বর যদি পেশেন্টের যদি আমার হাইপোটেনশন যদি না থাকে হার্টের মানে মানে বিপি অনেক কম লাইক নাইনটির সৃষ্টির পেশেন্ট নাইনটির নিচে নাইনটি থাকলেও দিতে পারবেন আমি একটা মজার ঘটনা বলি আমি আমার প্রফেসর স্যার সালাউদ্দিন স্যার এই রুগীটা মনে আছে শের বাংলা মেডিকেল কলেজ হসপিটালের পোস্ট অপারেটিভ মানে পোস্ট পোস্ট সিসিউ সেখানে আচ্ছা আমি ঘটনা বলি এক ভাই প্রশ্ন করছে যে হার্ট ফেলুর এখানে ভাল সাটান কম্বিনেশন কখন দেব আচ্ছা আমি বলতেছি তাই সালাউদ্দিন স্যারের ঘটনাটা বলতেছি যে আমি আর সালাউদ্দিন স্যার যে একটা রুগী খুবই বেথলেসনেস ছিল এই রুগীটা হচ্ছে আমার যতটুকু মনে পড়ে এটা পনেরো নম্বর ছিল হ্যাঁ পনেরো নম্বর পশ্চিমতে তো এই রুগী খুবই এলবিএ পেশেন্টের ইভেন কার্টিজনিক শখ ইভেন কার্ডজনিক শখ পেশেন্টের ডোপামিন ডোবুটোমিন দুটোই চলতেছে দুটোই এমন সময় সকালবেলা সকালবেলা আমার নাইট ছিল তো সকালবেলা সালাউদ্দিন স্যার সে সকালে খুব ভোরে রাউন্ড দেয় সবার আগে সে ছাত্রদের পড়ায় এবং খুব ভালো স্যার আলহামদুলিল্লাহ আল্লাহাক তাকে নেখায় দেখ তো এই স্যারের সাথে আমরা রাউন্ড দিই তো যেমন জহির স্যার যে সে সবসময় ছাত্রদের পড়ানোর চেষ্টা করে তো আমাদের এই সালাউদ্দিন স্যারও সে সবসময় ডাক্তারদের পড়ানোর চেষ্টা করে ইয়াং ডাক্তার যারা আছে তাদেরকে ধরে ধরে শিখায় যাধাকলা খায়ের আল্লাহ তালা এই জাতীয় যে সমস্ত স্যাররা আছেন যারা এরকম জুনিয়রদের শেখায় তাদের উত্তম বদলা দান করুক আল্লাহ সুমান দুনিয়া দুনিয়াম আখড়াতে তো এই স্যারে আমি রাউন্ড দিতেছি তো স্যারে বলতেছে সাইদ এই বিবি কত তখন বিবি দেখলাম যে এইটটি মানে সিস্টোলিক প্রেসার আছে এইটটি আর ডায়স্টোরিক আছে সিক্সটি এরকম বা এরকম বলতেছে ডোপারমিন ডুপার তো চলতেছে তুমি একটা কাজ করো রুগী তো খুব বেথলেসনেস এটা এক্সপায়ার করে দিতে পারে তুমি হ্যাঁ এক অ্যাম্পল মরফিন দাও এক অ্যাম্পল একেবারে এক একটু বেশি দেব না তখন আমাদের তো মরফিন অ্যাভেলেবেল থাকে আমরা করি কি এই মরফিন কিনে আনি আবার আমাদের হসপিটালে নাই আমাদের সামনে বিভিন্ন ফার্মেসিগুলো আছে বিশেষ করে লিমন ফার্মেসি ওরা অনেক দূর দূর থেকে ওষুধ নিয়ে আসে সামনে লিমন ফার্মেসি ওরা অনেক দূর থেকে এবং সারা যেগুলো পাওয়া যায় না ওরা খুব ইমারজেন্সি সাররা যে সমস্ত ড্রাগ বলে ওই সমস্ত ড্রাগ ওরা ওদের ওখানে পাওয়া যায় আমরা আনাই রাখি ওদের কাছে এবং গো কাছ থেকেও আনাইয়া যেটা সরকারি সাপ্লাই নাই সেটা আনাইয়া ওদেরকে রুগী সেভ করার জন্য লাইফ সেভ করার জন্য লাইফ সেভিং ড্রাগ দিতে হবে কিছু করার নাই তো আমরা করি কি ওই রুগী আনাই আনায় রাখি একটা যে কোনো একটা রুগীর যদি লাগে তখন ইমার্জেন্সি ওর কাছ থেকে নিয়ে ব্যবহার করি পরে আবার রাত্রে দেখা যায় বন্ধ হয়ে যায় দোকান বারোটার পরে বন্ধ তখন কী করব ওই রুগীর কাছ থেকে নিয়ে ওই রুগীকে ব্যবহার করলাম তখন দেখলাম ওই যে হাফ যে দিলাম বা এক অ্যাম্পল যে দিলাম আমরা হলো মরফিনের ডোজটা হলো এরকম যে এক অ্যাম্পল মরফিন এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই মরফিন দিতে ভয় পায় এবার ভাই মরফিন খুবই সেফ ড্রাগ লাইফ সেভিং ড্রাক লাইফ সেভিং ড্রাক বারবার বলতেছি মরফিন দিলে কী লাভ হইবে এক নম্বর হচ্ছে মরফিন দিলে আপনার হবে লাভ যে সে হার্টের রেটটা কমায় দিবে ওই বিটা বলার মতো হার্টের রেট যদি কমা যায় অক্সিজেন ডিমান্ড কমে যাবে এর নিয়ে হওয়ার সম্ভাবনা কম থাকবে পেশেন্ট অপিয়র যেহেতু সেডিয়েশন আসবে ঘুম আসবে এখানে পেশেন্ট ঘুম আসতেছে আমার সিম্প্যাথিটি অ্যাক্টিভিটি আমার কমে গেল আমার যদি সিম্প্যাথি অ্যাক্টিভিটি কমে যায় পেশেন্ট হার্ট অ্যাটাকের পরে মোস্ট পেশেন্ট মোস্ট পেশেন্ট খারাপ হয়ে যায় কারণ ভয়ের কারণে ওই সিসি ওয়াট এই ভয় খারাপ হয়ে যায় হাটের দাবধাপ করে হাটের বাড়তে থাকে তো এদের মেন টার্গেটটাই হচ্ছে কি হাটের রেট কমানো যদি কোনো কন্টেন্টেশন না থাকে যদি কোনো কন্টেন্ট না থাকে অবশ্যই মরফিন অবশ্যই বিটা বলাকা দিতে হবে দেন ম্যাজিকের মতো প্যাশন কাজ হয়ে যাবে তো আমরা সেই প্যাশনটাকে দিলাম একেবারে বলতেছিলাম মরফিনের ডোজটা ওয়ান অ্যাম্পল মরফিন সাথে চোদ্দো সিসি ডিস্টিল ওয়াটার হ্যাঁ হ্যাঁ ফোরটিন সিসি ডিস্টিল ওয়াটার চৌদ্দ সিসি ডিস্টলার সাথে ওয়ান অ্যাপল ওয়ান এই দুটা মিস করে বানাইলাম পনেরো সিসি হইল তখন এই পনেরো সিসি থেকে হ্যাঁ পাঁচ সিসি আইডি স্ট্যান্ড আনে সেইভাবে দেওয়া যায় অথবা পেশেন্টের কন্ডিশন যদি পেশেন্টের বিপি বেশি থাকে আপনি পাঁচ সিসি দিতে পারবেন হ্যাঁ আবার যদি আরও বেশি থাকে ছয় সিসিও দেন সো সমস্যা নাই পাঁচ সিসি দিচ্ছেন বা ছয় সিসি দিচ্ছেন কমতেছে না পাঁচ দশ মিনিট পর আবার পাঁচ সিসি দেন কোনো সমস্যা নাই হ্যাঁ যদি কোনো কন্টেনড্রেশন না থাকে বারবার বলছি কন্টেনডেশন হল বংকেলাজমা সিওপিডি অ্যাম্পাইসিমা আর হার্টের রেট যদি বেড়ি কাটিয়ে যদি না থাকে আর হাইপোটেনশন যদি না থাকে এই পাঁচটা বা ছয়টা কস সারা সমস্ত পেশেন্টকে চোখ বুঝে দিয়ে দিয়ে আল্লাহর মতে পেশেন্ট ভালো থাকবে আচ্ছা তো বলতেছিলাম যে মরফিনে আমরা ওই রুগীরা হাফ দিলাম এক দিছি না একই দিছিলাম একই দেওয়ার পরে রুগীটা যে বেতের সটফট সটফট করতেছিল সেইটা কমে গেল রুগীটা সেডিয়েশন হয়েছে এবং লাইফটা হয়ে গেলো সেই রুগী এত মানে দোয়া করছে মানে বলার মতো না হ্যাঁ তো এই জন্য ভাই অবশ্যই দোয়া করবে রুগী এই রুগীটু অবশ্যই মরফিন দিতে হবে মরফিন আচ্ছা তারপর আমি বলতেছিলাম যে ওই ভাই কোশ্চেনটা আসি যে বলছে যে হার্ট ফেলুর এবং স্যাকোবেট্রিল বালসার কম্বিনেশনে ক্ষেত্রে আমরা কখন দেব। আমরা দেব হলো তখন যখন যে পেশেন্টের যদি যদি দেখি যে পেশেন্টের বিপি ভালো আছে। কারো যদি শখে নাই পেশেন্টের বিপি ভালো আছে কার্ডজনিক শকে নাই হ্যাঁ হ্যাঁ পেশেন্টের ইজেকশন ফ্রাকশন কম ইজেকশন ফ্র্যাকশন কম সেই ক্ষেত্রে আপনি শুধু দিবেন আদারওয়াইজ দরকার নাই আদারওয়াইজ দরকার নাই এখানে তাহলে কি দেবো আপনি প্রশ্ন করতে পারেন যে আমি এটা তো দেবো না বালসারটান ভ্যাকসিটি দেব না ওকে ফাইন শুধু আছে হ্যাঁ আমরা সহজে মনে রাখবেন যে ইঞ্জেকশন ফ্রাকশন চল্লিশের নিচে নামলে এখন নতুন গাইডলাইনে বলছে চল্লিশের নিচে নামলে তাকে সিবেরি এলবি ভি সিস্টুলি ডিসফাংশন বলে আগে আমরা সিবেরি এলবি ভি সিস্টুলি ডিসফাংশন বলতাম থার্টি ফাইভের নিচে নামলে আর এখন বলা হয় ফোরটির নিচে নামলে তাকে সিবেরি এলবি সিস্টুলি ডিসফাংশন বলা হয় তো যদি সিবেরি এলবি ভি ডিসফাংশন থাকে তখনই শুধু বালসাডান আর ব্যাকোসেটিল কম্বিনেশন ড্রাগ আপনি ব্যবহার করবেন আর যদি সিবিরি এলবি ভি ডিসফাংশন না থাকে ইঞ্জেকশন ফ্র্যাকশন কম বা অত কম না চল্লিশের নিচে নামে নাই পেশেন্টের এল বিএফ আছে হার্ট ফেলিউর আছে এই ক্ষেত্রে আপনি আপনি কী দিবেন এই ক্ষেত্রে আপনি এসিনিমিটর এসিনিমিটর যা রাইট রেমিপ্রিল র্যামোরিল নামে পাওয়া যায় বা র্যামিল নামে পাওয়া যায় র্যামেস নামে পাওয়া যায় যে কোনো একটা ড্রাগ আপনি আপনি দেবেন হ্যাঁ এখানে এসিনিমিটার দেওয়ার চেষ্টা করব। এবং আমি আবারও বলছি যে যদি পেশেন্ট বিপি খুব বেশি থাকে হ্যাঁ আমি ম্যাক্সিমাম ডোজ বাড়াবো কারণ আমি এখানে বিটা বলো করে দিতেছি বিটা বলো করেও দিতেছি আমি পাঁচ দশ এরকম বাড়ান যায় হ্যাঁ টু পয়েন্ট ফাইভ হ্যাঁ ফাইভ রেমিপিরিল রেমিপিরিল টু পয়েন্ট ফাইভ ফাইভ টেন এরকম পাওয়া যায় তা আমি এরকম ম্যাক্সিমাম ডোজ পনেরো যাবো প্রথম টু পয়েন্ট ফাইভের অর্ধেক দিয়ে শুরু করি না হ্যাঁ তারপরে আরও টু পয়েন্ট ফাইভ থেকে ফাইভ করলাম ফাইভও হচ্ছে না হ্যাঁ আরও টেন করলাম এবং আস্তে আস্তে বাড়ায় একটা খুবই গুরুত্ব ইনফরমেশন যদি আপনি সিনিবিটার দেন সাথে যদি আপনি বিটা বলকার দেন সাথে যদি আপনার মরফিন দেন মরফিন দেন পেশেন্টের দেখা যাবে ইজিলি ইজিলি আপনার ইনশাআল্লাহ গোবিন্দ পাল স্যার যার কথা না বললেই নয় আল্লাহ সুমান তালা স্যারকে উত্তম দেন স্যার খুবই ভালো মানুষ সব সময় আমাদের জন্য দয়া করে এবং চেষ্টা করে আমাদের গ্রুপের অন্যতম স্যার স্যার আপনাকে ধন্যবাদ হ্যাপি নিউ আর স্যার আপনাকেও তো এই স্যারেও সেদিনকে ইম্প্যাকাইফোলজিন এর ইনফরমেশনটা স্যার কাছ থেকে শিখলাম সেদিনকার যে লেকচার সেই লেকচারেই স্যারে বলছে যে ইঞ্জেকশন ফ্রাংশন যখন কমে যায় হ্যাঁ তখন আপনি আপনার আপনি এইটা দিতে পারেন তো আমি যদি দেখতেছি যে পেশেন্টের যদি ইঞ্জেকশন ফ্রাংশন একটা হলো সিভেরি এলবি সিস্টোলিক ফাংশন যেটা হলো ফোরটিন নিচে নাই ম্যাকসে সেক্ষেত্রে ভালসাটা ম্যাকসেটটি দিবেন আর যখন দেখবেন যে ইজেকশন ফ্র্যাকশন ভালো আছে ইজেকশন ফ্র্যাকশন ভালো আছে মানে কি ভালো বলতে চল্লিশের বেশি বা সাইডের কম চল্লিশের বেশি বা সাইডের কম এই জাতীয় গুডকে এসি নিবিটার দিব চেষ্টা করব এসি নিবিটার দেবো এসি নিটার দেবো আচ্ছা আচ্ছা এর সোডিয়াম আচ্ছা বন খুবই গুরুত্বপূর্ণ কষ্ট যে লো মলিকার ওয়েট হ্যাপারিং যেটা অ্যানোকজোপেরিম এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ড্রাগ যেটা আমরা ব্যবহার করি বিভিন্ন জায়গায় যেমন আমরা ব্যবহার করি এটা এমআই আফটার এমআই আমরা ব্যবহার করি আফটার এমআই ব্যবহার করি যে সমস্ত পেশেন্টের থম্বোলাইসিস সাকসেসফুল থম্বোলাইসিস না হয় তাকে আমি জাস্ট আফটার কাইনেজের পরই আমরা এটা দিতে পারি এটা এক নম্বর ইন্ডিকেশন আর একটা দেখা যাবে যে থোম্বোলাইসিস আমরা করতে পারি না এই পেশেন্ট ডিলেড অ্যারাইভাল লাইক আমরা জানি যে স্টোপে কানেজ দেওয়ার অনেকগুলো ইন্ডিকেশন আছে একটা নম্বর ইন্ডিকেশন যদি পেশেন্ট এস হয় তাকে চব্বিশ ঘন্টা পর্যন্ত স্টোপে কানেজ দিতে পারবো এক নাম্বার এখন প্রশ্ন অনেকেই প্রশ্ন করেন মাথা থেকে বাসপলনিক আবার চব্বিশ ঘন্টা পর্যন্ত স্টোপে কানেজ দিবেন ইয়েস অফকোর্স দেব কেন ওয়াই বিকজ আমি যদি এক পার্সনও যদি থম্বোলাইসিস মানে কি থম্বোলাইসিস করতে হবে সেটা কে করবে সেটা আমার স্টোপটা কানেজেই করবে এটা আমার লো লো ওয়েট হ্যাপারিন করবে না এখানে যদি আমি থোম্বোলাইসিস করার জন্য অ্যানোকজোপারিন দেই অথবা অ্যাসপিরিন কোলোফিডোগ্রেল দেই এখানে কিন্তু বাবা কাজ হবে না কেন এখানে যেই প্লাকটা ফর্মেশন হয়েছে এস টি এলিভেটেড এমআইতে এখানে যে প্লাক ফর্মেশন সেটা ফিভ্রিন রিস্ক থোম্বো থোম্বাস এখানে যে হয়েছে এখানে ফিভ্রিনের পরিমাণ বেশি সুতরাং ফিভ্রিন রিস থোম্বাস যে সমস্ত থম্বাস আছে সেখানে লাইসিস করবে স্টেপটো এখানে আমার অ্যান্টি কোয়াগুলেন্ট দিলে কাজ হবে না বা সুতরাং অবশ্যই এখানে আমাকে কী দিতে হবে স্টোপো ক্যান্স দিতে হবে সুতরাং আমি বলছি যে অনেক কথা তো যদি ডিলেটারাইভেল আসে তো সেক্ষেত্রে আমি বলতেছিলাম স্টোপ্টো কাদের কাদের দেওয়া যাবে কোন কোন ক্ষেত্রে এক নম্বর চব্বিশ ঘন্টা পর্যন্ত দেওয়া যাবে যাদের হচ্ছে ইয়াং এস পেশেন্ট দুই নম্বর হচ্ছে যদি পেশেন্টের ওয়ান গুইন চেস্ট পেন থাকে তাদের দেওয়া যাবে তাদের অনগঞ্জ চেস্ট পেন দেওয়া দেবে আরেকটা হচ্ছে যদি পেশেন্টে অনগেন চেস্ট পেন তো গেল আর একটা ওল্ড এজ পেশেন্ট তাদেরকে আমরা সাধারণত বারো ঘন্টা পর্যন্ত দেবো আচ্ছা এরপর এই সমস্ত পেশেন্ট যদি এরপরেও যদি আসে লাইক বারো ঘন্টা পর আইসে ওল্ড এজ পেশেন্ট তা তাদেরকে আমি লো মলিক ওয়েট হ্যাপারিং দেব। এইটা এটা দিতে পারি আপ সাকসেসফুল থম্বোলাইসিস হয় নাই সাকসেসফুল থম্বোলাইসিস কি সাকসেসফুল থম্বোলাইসিসের ক্রাইটেরিয়া কি ইসিডি ক্রাইটেরিয়া অনেকগুলো আছে যেমন একটা ক্রাইটেরিয়া হচ্ছে যদি এস টি এলিভেশন যতটুকু হয়েছে তার ফিফটি পার্সেন্ট যদি এস টি সেগমেন্ট ডিপ্রেশন হয় জাস্ট আফটার স্টোপে কানেজ দেওয়ার এক ঘন্টা পরে আমরা একটা ইসিডি করি সেই ইসিজি যদি এস টি সেগমেন্ট যে পরিমাণ হাইট ছিল ওই পরিমাণ যদি কমে যায় হ্যাঁ ফিফটি পার্সেন্ট যদি কমে এস টি সেগমেন্ট এলিভেশন কমে যায় বা নেমে যায় তাহলে সেইটাকে আমরা সাকসেসুল থম্বলাইসিসির ইসিডি বলি এটা একটা আর একটা হচ্ছে আগের ইসিডিতে অ্যারিগমিয়া ছিল না শুধু এসটি টি এমআই ছিল জাস্ট আফটার স্টেফ টু ইসিডি করে দেখলাম সেখানে অ্যারি ডেভেলপ করছে এটা একটা সাকসেসফুল থম্বুলাইসিস ইসিডি আচ্ছা আর একটা হলো যে লেফ্ট বেন্ডুকলে যদি থম্বাস থাকে সেইটা একটা ক্রাইটেরিয়া লেফ্ট বেন্ডুকলে ইকো বেস্ট সাইডে ইকো করে দেখলে দেখা যায় তার লেফট বেন্ডুকে একটা থম্বাস ডেভেলপ করছে সেইটা একটা আর একটা আছে আর একটা হলো যে প্যাশেন্ট খুবই গুরুত্বপূর্ণ যে প্যাশেন্ট বলবে যে স্যার কী দিলেন আমি যে চিল্লাইছি ব্যথায় এখন এই ড্রাগটা আপনি কী দিলেন কী ওষুধ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার ব্যথা একেবারে পানি হয়ে গেছে এখন আর কোনো ব্যথা নাই তাহলে এইটাকেও বলা হয় সাকসেসফুল থম্বোলাইসিসের এটা হলো ক্লিনিক্যাল ফিচার তো রুগী বলবে এইটা আচ্ছা তো এই ক্ষেত্রে এদের যাদের না হবে এই সমস্ত সাকসেসফুল থম্বোলাইসিস না হবে তাদের আমি লো মূল্য ওয়েট হ্যাপারিন বা এনোকজোপেরিন এটা আমরা দিতে পারবো এই অ্যানোকজোপেরিন আরও জায়গায় দেওয়া যায় জাস্ট আফটার পিসিআই হ্যাঁ হ্যাঁ পারকিউটোনাস কর্নারি ইন্টারভেনশন করার পরে আমরা আমরা পেশেন্টকে এইস্টোটোকান সরি এই ই দেবো কি এই লো ওয়েট হ্যাপারিন দেবো আচ্ছা এই এটার ডোজটা কতটুকু এনার্জোবেরিনের ডোজটা হচ্ছে যে আপনি হচ্ছে যে এটা হলো সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড যারা যাদের বয়স পঁচাত্তরে বেশি তাদের ক্ষেত্রে পার কেজি বডিওয়েট হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ পার কেজি বডিওয়েট সাপোজ আমার একটা পেশেন্ট আসলো তার বয়স হচ্ছে আশি ইয়ার্স ওল্ড হ্যাঁ তো এবং তার ওয়েট আছে আশি তাহলে আশি ইন্টু পয়েন্ট ফাইভ কারণ আমরা বলি পঁচাত্তরে বেশি হইলে পয়েন্ট ফাইভ ইন্টু যত কেজি তত তাহলে আশি ইয়ার ওর ওয়েটও আশি তাহলে আশি ইন্টু পয়েন্ট ফাইভ তাহলে হয় হলো চল্লিশ পার ডোজ হচ্ছে এই চল্লিশ বিডি তার মানে হচ্ছে লেখেন যে অ্যানোকজোপ্যারিন এর ডোজটা হচ্ছে যার বয়স হচ্ছে পঁচাত্তরে বেশি পার ডোজ হ্যাঁ পার ডোজ জিরো পয়েন্ট ফাইভ ইন্টু যত কেজি তত এটা পঁচাত্তরে বেশি হলে এটা বিডি বিডি সকালে একবার রাত্রে একবার তাহলে ওই যে যা চল্লিশ হয়েছে চল্লিশ সকালে এবং চল্লিশ রাত্রে আর ইয়াং এজ যদি হয় ইয়াং যাদের বয়স পঁচাত্তরে কম পঁচাত্তরে কম লাভ লাইক ষাট বছর বা পঞ্চাশ বছর একটা রুগী আসলো তার ওজন হচ্ছে আশি তাহলে সে আশিভাবে সকালে আসি এবং রাত্রে আশি কারণ তার পার কেজি বডি ওয়েট হচ্ছে ওয়ান মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট তাহলে পঁচাত্তরের কম হইলে তার ডোজটা হচ্ছে আশি মানে ওয়ান ইন্টু যত কেজি তত তাহলে আশি যদি হয় আশি সাইট যদি হয় সাইট বিডি বিডির ডোজ পাবে সকালে এবং রাত্রে সেম ডোজটা পাবে আচ্ছা এরপরে এনার্জি প্যিনের আরও কিছু বিষয় আছে সেটা লক্ষ্য রাখতে হবে যদি পেশেন্টের রপেয়ারমেন্ট থাকে যেটাকে বলা হয় রেনালডোস রেনালডোস তাহলে তার ক্ষেত্রে ডোজটা অর্ধেক হয়ে যাবে অর্ধেক সাপোজ যে ভদ্রলোক পাইত হলো আসি সকালে আসি রাত্রে আসি সে সকালে পাবে চল্লিশ রাত্রে পাবে চল্লিশ আর হ্যাঁ অথবা হ্যাঁ অর্ধেক পাইবে অর্ধেক হয়ে যাবে তার ডোজটা অর্ধেক হয়ে যাবে হুম এটা হচ্ছে অবশ্যই আমাকে মনে রাখতে হবে লো লোমূলক ওয়েট হ্যাপারিনের ক্ষেত্রে আচ্ছা তো এই আমরা তো একটা প্যাশেন্ট আসলো আমার কাছে যেই পেশেন্ট হচ্ছে আমরা চিকিৎসা বলতেছিলাম আমরা বলতেছিলাম চিকিৎসা প্রথম হাইফল অক্সিজেন দিলাম যদি ওনার লাগে অক্সিজেন অবশ্যই হাইফল অক্সিজেন দিতে হবে পোপটাপ পজিশন দিতে হবে ওয়াটার সল্ট রেস্ট্রিকশন করে দিলাম পেশেন্টের আমি কি বলছি দিলাম যে যদি পেশেন্টের যদি নিবিটার যদি তার যদি দেখি যে তার ইজেকশন ফাঁকশান ভালো আছে। ভালো আছে বলতে ইনজেকশন ফাঁকশান ফোর্টির উপরে আছে তাহলে নিবিটার আমরা দেবো হ্যাঁ আর যদি দেখি ফসির নিচে নাই হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আমি ভালসানার ব্যাকোসেটির কম্বিনেশন এইড রাখটা দেব আর যদি বিপি অনেক বেশি হয় যদি এসিয়ানি বিয়াটার বিটা বলকার এবং আমার কি মরফিন মরফিন খুবই গুরুত্বপূর্ণ এই মরফিন দেওয়ার পরও বিপি কন্ট্রোল হচ্ছে না সেক্ষেত্রে আমি আমি এখানে এসিনমিটার নিটার পরিবর্তে আমি যে বালসারাম ব্যাকোসিটিল কম্বিনেশন এই ডোজটাও বাড়াইতে পারি হ্যাঁ মানে এ আমি ম্যাক্সিমাম ডোজ করে দিতে পারি তারপরে এম্পা গ্যালাই ফ্লোজিন এটাও আমরা দিতে পারি এম্পাট্যাপ নামে পাওয়া যায় অথবা অন্য কোম্পানি ইম্পা নামে পাওয়া যায় এটা দিতে পারি হ্যাঁ তো এইটা দেবো আচ্ছা এরপর হচ্ছে পেশেন্টের এসি চিকিৎসা দেবো যদি পেশেন্টের এমআই হয় তাহলে এমআই কারণ হয় এমআই ফুল এসি চিকিৎসা দেবো বিটা বলো কারণ ম্যাক্সিমাম ডোজটা করবো বিটা বলার সাথে সাথেই দেওয়া যায় বিটা বলার সাথে সাথেই দেওয়া যায় বিটা বল সাথে সাথে দেওয়া যায় একটা পেশেন্ট আসলেও যদি ওনার কোনো কনটাইন নাই কন্টাইন কোনো ধরনের কন্টাইন নাই তাহলে সাথে সাথেই ওনাকে বিটা বল দেওয়া যাবে হ্যাঁ বিটা বলকার দেওয়া যাবে বিটা দেওয়া যাবে কারণ আমি বলছি বিটা বল হচ্ছে লাইফ সেভিং ড্রাগ লাইফ সেভিং ড্রাগ হচ্ছে বিটা বলকার আচ্ছা এক বোন প্রশ্ন করছে ওই বনি যে ফাতিমা সময় বোন প্রশ্ন করছে যে অ্যানোকজোপেরিন সোডিয়াম এর রোল কি করোনা পেশেন্ট আছে অ্যানোকজোপেরিনের করোনা পেশেন্টের এটা হলো যেটা বিভিন্ন মাধ্যমে আমরা জানতেছি বিভিন্ন সার্ফদের মাধ্যমে এবং বইতে যেটা বলে সেটা হচ্ছে যেহেতু করোনা পেশেন্ট এই করোনা পেশেন্টের পালমারি অ্যাম্বুলেন্স ডেভেলপ করে তাই না করোনার অন্যতম কমপ্লিকেশনটি একটা হলো পালমারি অ্যাম্বুলিজম ডেভেলপ করতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে তো এই ক্ষেত্রে যদি পেশেন্টের করোনা পেশেন্ট যদি পালমারি অ্যাম্বুলেন্সম ডেভেলপ যদি করে করেই গেছে যা যদি আপনি যদি দেখেন ডি ডাইমার পজিটিভ বেশি তাহলে তাকে অবশ্যই হ্যাঁ তাকে এই লো মলিকের ওয়েট হ্যাপারিন ইভেন তাকে এস্টোপ্রোকাইনস দেওয়া যাবে ইভেন তাকে কাইনোজও দেওয়া যাবে বিকজ এখানে যে পালমরে অ্যাম্বোলিজমে যেই থম্বাসটা ফর্ম করে এই থম্বাসে কি আছে যে থ্রিভরিন রিস থোম্বাস এস্টোপোকাইনস এমআইসার আর কোথায় যদি দেওয়া যায় এটা যদি কোশ্চেন করে সিনিয়র যারা আছেন হ্যাঁ অনেক সময় স্যাররা কোশ্চেন করতে পারেন যে এমআই ছাড়া এমআই ছাড়া এস্টোপ্রান্স কোথায় দিতে পারবেন তখন কিন্তু আপনি বলতে হবে এই যে একটা আম্বার যে পারমোরি এম্বোলিজম যদি ডেভেলপ করে সেখানে আপনি দিতে পারবেন পারমোরি ডেভেলপ দুই ডেম এর পজিটিভ হবে অথবা গোল্ড স্ট্যান্ডার্ড যে ডায়াগনোসিস যেটাকে বলা হয় সিটি পারমোরি অ্যানজিওগ্রাফি হ্যাঁ এইটা যদি যদি দেখা যায় আপনি স্টপের কানে দিতে পারবেন এটা রোল আছে রোল আছে এখানে আপনি অ্যানোকজোপ্যান তারপর আপনি দিতে পারবেন অ্যানোজোপারিন কতদিন পর্যন্ত দিবেন ভালো কথা অ্যানোক ডোজটা তো বলি নাই অ্যানোজোপারিনের ডোজটা হচ্ছে যে এই এই ডোজটা হচ্ছে আপনার বলছি যে আমরা তো বললাম যে ডোজ বিড়ি কত দিন দেবো সেটা বলি নাই এটা হলো যে বলা হয়েছে তিনটা গাইডলাইন আছে আমাদের ডেভিশনেই আছে আপনি দেখেন যে এক নম্বর হচ্ছে যে পেশেন্টের আপ টু হসপিটালাইজেশন মানে যখন পর্যন্ত হসপিটাল থেকে যতদিন থাকবে ততদিন আপনি দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ যদি কোনো কন্ট্যানডেশান না থাকে যদি কোনো কনট্যানডেশান না থাকে হ্যাঁ কিছু কিছু কন্ট্যানডেশন আছে যেমন অ্যাক্টিভ ব্লিডিং যদি হয়ে যায় হ্যাঁ অথবা হ্যামর্জিক স্ট্রোক থাকে হ্যামর্জিক স্ট্রোক হয়েছে হ্যাঁ বা অ্যাক্টিভ ব্লিডিং ডিজর্ডার আছে এইগুলো থাকলে আমরা দেই না হ্যাঁ এইগুলো আমরা থাকলে দেই না নাহলে অবশ্যই আমাকে বা রেনাল ইম্পেয়ারমেন্ট আছে সেক্ষেত্রে রেনাল ডোজ দিতে হবে দিতে হবে দিতে হবে হ্যাঁ তো যেটা বলতেছিলাম যে তিনটা কথা একটা হলো যতদিন পর্যন্ত হসপিটাল থাকবে ততদিন পর্যন্ত অ্যান্ট্রি দিতে পারবো এটা এক নাম্বার দুই নম্বর হচ্ছে যে যে আপ টু পিসিআই আপ টু পিসিআই না দুই নম্বর কথা হচ্ছে যে আপনার হচ্ছে আট দিন এইট ডেইস আট দিন পর্যন্ত আমরা দিতে পারবো আট দিন আট দিন হলো ষোলোটা পাবে চলে ষোলোটা হ্যাঁ ষোলোটা পাবে এইট ডেইস মানে ষোলোটা অনেকে তিন দিন চার দিন দিয়ে দেয় না হ্যাঁ ঠিক না আমাদের গাইডলাইনে আছে বইতে আছে তো আমরা অবশ্যই যদি পেশেন্ট থাকে সাধারণত আট দিন তো থাকে না হ্যাঁ সাধারণত ম্যাক্সিমাম আমরা যদি কোনো কন্টাইনেশন না থাকে হ্যাঁ যদি পেশেন্টের কোনো কন্টাইনেশন না থাকে সাধারণত আমরা এক্সটেন্সিভ এমআই যেটা ডেভেলপ যদি কোনো পেশেন্ট থাকে সেই পেশেন্টে আমরা হসপিটালে রাখি ছয় থেকে সাত দিন আদারওয়াইজ তো আট দিন রাখা হয় না এই আমরা সাধারণত বলি যে এইট ডেইস ষোলোটা অথবা যতদিন হসপিটালে থাকবে তিন নাম্বার হচ্ছে আপ টু থম্বোলাইজেশন যতদিন পর্যন্ত না করবেন ওয়ে করতে পারি পিসি এর মাধ্যমে করতে পারি সিএমে মেডিকেশনের মাধ্যমে করতে পারি তো যতদিন পর্যন্ত না ওইটা সাধারণত আমরা করি না এই আচ্ছা আচ্ছা এস্টোটোকাইন্ডাসের ডোজ আর এম্পাড এম্পাকালাইফ আচ্ছা ঠিক আছে আচ্ছা এস্টোটোকাইনসের ডোজটা খুবই সহজ এস্টোকান ডোজ হচ্ছে যে আপনার এটা একটা ভায়ের আকারে থাকে যেমন এসটিকে নামে পাওয়া যায় ইনসেপ্টার এসটিকে নামে পাওয়া যায় অথবা অন্য কোম্পানি অন্য নামে পাওয়া যায় তো এখানে এস্টে টু যেটা পাওয়া যায় একটা ভায়েল তো সেটার ভিতরে আপনি হলো আমরা দুইভাবে দিতে পারি স্টেপ একটা হলো সিরিজ পাম্পের মাধ্যমে দিতে পারি আরটা হল আপনার স্যালাইনের মাধ্যমে দিতে পারি এখন এই সিরিঞ্জ যেটা পঞ্চাশ সিসির যে সিরিঞ্জটা পাওয়া যায় যেটা আমরা কেনতে পাবো অথবা ওয়ার্ডে অনেক সময় সাপ্লাই থাকে এটা যদি আপনি সিরিঞ্জ পাম্পের মাধ্যমে দেন তাহলে আপনি পঞ্চাশ সিসি ডিস্টিল ওয়াটার অথবা নর্মাল স্যালাইন ডিস্টিল ওয়াটার অথবা নর্মাল স্যালাইন আপনি আপনি ওইটার ভিতরে মিক্স করুন মিক্স করার পরে সেইটাকে আপনি পঞ্চাশ সিসি হইলো ওই পঞ্চাশ সিসিতে টেনে ওখানে আপনার সিরিঞ্জ পাম্পে এক ঘন্টা সেট আপ করে দিয়ে দিলেই আমার এক ঘন্টার ভিতরে এটা চলে যাবে এইটা এইটা একটা আর হচ্ছে আপনি হচ্ছে একশো এম একশো এমএল ডিস্টিল ওয়াটার অথবা নর্মাল স্যালাইন অথবা ফাইভ পার্সেন্ট দিয়ে ডিস্টিল ওয়াটার নর্মাল স্যালাইন অথবা ফাইভ পার্সেন্ট দিয়ে যদি পেশেন্টের ডায়াবেটিস না থাকে সাধারণত আমরা ফাইভ পার্সেন্ট ডিএ ফাইভ পার্সেন্ট ডিএ ফাইভ পার্সেন্ট ডিএ অথবা নর্মাল লিন নামে পাওয়া যায় একশো এমএলই পাওয়া যায় একশো এমএল এল কেনতে পাওয়া যায় নর্মালিন নামে একটা হ্যাঁ স্যালাইন পাওয়া যায় যেটা পাওয়া যায় এটা মোস্ট পসিবিলিটি ভেক্সিমকো ফার্মাল মোস্ট পসিবিলিটি নর্মাল নামে পাওয়া যায় এই নর্মাল লিনটি আমরা ব্যবহার করি কারণ সব জায়গাতে সিন্স পাম্প অ্যাভেলেবেল না সব জায়গায় সিরিন অ্যাভেলেবেল না সো নর্মালিন এক পাওয়া যায় ওই একশো এমএলের ভিতরে ওই পাউডারটা আমরা মিক্সচার করে দিয়ে দিলাম দেওয়ার পরে এইটা হলো আমার তিন থেকে পাঁচ ড্রপ পার মিনিট তিন থেকে পাঁচ ড্রপ ম্যাক্সিমাম ছয় ড্রপ পার মিনিট এর বেশি না এর বেশি না হ্যাঁ আমি এটা দিব এটা জাস্ট দিয়ে দিলাম পার মিনিটে তিন থেকে পাঁচ বা ছয় ড্রপ পার মিনিট এইটা দিয়ে আমরা আমরা কানেক্টটাকে দিয়ে দেবো স্ট্রোপোকান্স দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কিছু আছে কন্টাইনডেশন কিছু কন্টেন আছে কিছু রিলেটিভ কন্টেন্ডেশনসুলুট কন্টেন দেওয়া যাবে না অ্যাবসুলুটলি দেওয়া নিষেধ সেটা ভিতরে এক নম্বর হচ্ছে যদি পেশেন্টের কি আপনার যদি যে ব্রেনের কোনো ইঞ্জুরি থাকে ব্রেনের রিসেন্ট কোনো ইঞ্জুরি অথবা হ্যামর্জিক স্ট্রোক রিসেন্ট রিসেন্ট ব্রেননের কোনো ইঞ্জুরি অথবা রিসেন্ট হ্যামোজিক স্ট্রোক এরকম কোনো হিস্ট্রি থাকলে দেওয়া যাবে না ওর যদি ক্যান্সার থাকে লাইফ লং দেওয়া যাবে না লাইফ লং যে কোনো ক্যান্সার যদি কোনো ওষুধ খায় ক্যামোথেরাপি নেয় এরকম কোনো পেশেন্টও যদি থাকে তাহলে তাকে ক্ষেত্রেও কি লাইফ লং আমি কোনো ধরনের আমি দেব না আমি তাকে লাইফ লং কোনো ধরনের স্ট্রোপের তাকে দেবো না তাহলে কী হতে পারে দিলে আমার এখানে নতুন করে হ্যামোরেজ হতে পারে পেশেন্ট দিলাম ভালোর জন্য পেশেন্টে খারাপ হয়ে যাবে কিন্তু অবশ্যই এটা অ্যাবসুলুট কন্টনট্রেশান মনে রাখতে হবে আচ্ছা তারপর হচ্ছে কিছু রিলেটিভ কন্টেনট্রেশান যদি বিপি যদি অনেক বেশি থাকে লাইক যদি একশো আশি নব্বই এরকম থাকে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে না হ্যাঁ সিস্টোরিক প্রেশার হান্ড্রেড এইট্টি হান্ড্রেড নাইনটি এরকম যদি পেশেন্ট থাকে বা হান্ড্রেড ফিফটি ফাইভ এরকম হান্ড্রেড সিক্সটি ফাইভ এরকম যদি হয় আমরা তখন অবশ্যই এই ক্ষেত্রে কী করি তখন আমরা রিলেটিভ যেহেতু তাহলে ওই ক্ষেত্রে বিপিটা কমাবো এখানে বিপি কমানোর জন্য আমরা নাইটোগিসেরিন ইনজেকশন পাওয়া যায় নিডোকার্ড ইনজেকশন ভেরি ভেরি গুড ড্রাগ ফর এম আই এটাও একটা ভেরি ভেরি নাইটোগিসেরিন হ্যাঁ ভেজোডাইলেটর এই নাইটোক্লোসিরিনের অনেকগুলো ফাংশন আছে হ্যাঁ তার ভিতরে সে কী করবে হ্যাঁ আপনার অ্যান্টিহাইডোটিভ ফাংশন আছে অ্যান্টি স্কিমিক ফাংশন আছে নাইটোক্লোসিরিন বুকে ব্যথা কমায় অ্যান্টি স্কিমিক সে স্কিমিয়া কমাবে হ্যাঁ ব্যথাডাইলাইটের মাধ্যমে বিপি কমাই দিবে হ্যাঁ বিপি কমাই দিবে আবার পেশেন্টের কিন্তু টেকি কাটিয়া করে এটা একটা খেয়াল রাখতে হবে যে এইটার ডোজটা কীরকম যে ইঞ্জেকশন নিডোকার ওয়ান অ্যাম্পল সাথে হলো আপনার চল্লিশ সিসি ডিস্টিল ওয়াটার এক অ্যাম্পলে থাকে হলো দশ এম এল এক এম এল থাকে মানে এক এম থাকে দশ এম আর ওটার সাথে চল্লিশ সিসি ডিস্টিল ওয়াটার টোটাল পঞ্চাশ সিসি ডিস্টিল ওয়াটার এইটা হলো সিন্স পাম্পে নিব তারপরে পয়েন্ট থ্রি এম এল পার আওয়ার পয়েন্ট থ্রি এম এল পার আওয়ার অনেক কম এটা আমরা কি করবো আমরা পয়েন্ট থ্রি এম এল পার আওয়ার দিয়ে প্রতি পনেরো মিনিট পর পর চেক করব। আর অবশ্যই মনিটর করতে হবে এইটা দিলে অবশ্যই মনিটর করতে হবে বিকজ এটা র্যাপিডলি পেশেন্টে কী করে টেকি কাটিয়ে করে আমার বিবি কমাই দেয় এই জন্য অবশ্যই সবসময় রুগীর পাশে থাকতে হবে নিজে বিপি মাপতে হবে ইন্টার্ন দিয়ে মাপা যাবে না আমি সবসময় চেষ্টা করতাম নিজে মাপার জন্য ইন্টার্ন আমার থার্ড ও আচ্ছা মিস করতে পারো ও মাপ দিয়ে মাপাবো ঠিক আছে আবার আমিও একটু কনফার্ম হওয়ার জন্য চেক করলাম যে বিপি কী অবস্থা বিপি কী অবস্থা বিপি কমে গেলো কিনা ধাপ করে যদি একটা বিপি কমে যায় তখন কিন্তু খুবই বিপদ এমআই পেশেন্ট বিপি আবার কমে যাচ্ছে আবার কারের জন্য সকালে চলে যাচ্ছে সেদিকে অবশ্যই আমাকে লক্ষ্য রাখতে হবে সুতরাং এটার ডোজটা আমরা বাড়াবো পয়েন্ট থ্রি এম এল পয়েন্ট থ্রি এম এল পার আওয়ার এরকম পনেরো মিনিট দেখলাম পনেরো মিনিট পর আবার একটু বিপি দেখলাম যদি বিপি না কমে তাহলে পয়েন্ট থ্রি এম এল থেকে পয়েন্ট সিক্স এম এল করে দেব আবার পনেরো মিনিট দেখব যদি হার্ট যদি না বাড়ে বিপি যদি না কমে হার্ট যদি না বাড়ে কারণ এখানে কী করবে টেকি কাড়িয়া করবে নাইট্রোসেন টেকি কাড়িয়া করে এটা একটা খারাপ দিক আর সে অনেকগুলো ভালো দিক আছে সুতরাং বিপি যদি না কমে আর হার্ট যদি না বাড়ে তাহলে অবশ্যই আমাকে 0.3 थ्री थे 0.6 सिक्स पॉन् सिक्सान पॉन्ट टू 2.4 पॉन्ट टू थे टू फोर टू फोर थे फोर এরকম আস্তে 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 বাড়াবো ডাবল ডাবল করে দেব প্রতি পনেরো মিনিট পরপর যতক্ষণ পর্যন্ত না কমে তা সাধারণত দেখা যায় যে ওয়ান পয়েন্ট টু অথবা এরকম আস্তে আস্তে বাড়াইলেই হ্যাঁ দুই তিনটা বার বাড়াইলেই দেখা যায় যে বিপি কমে গেছে মতে হ্যাঁ যদি ওরকম কোনো মতে এখন পর্যন্ত এরকম হয় নাই একটা রুগীর মনে হয় আমার যে হয়েছিলো থ্রি পয়েন্ট সামথিং পর্যন্ত করা লাগছিল পরে আমরা স্টপেরকার দিয়েছিলাম আর একটা হলো অনেক সময় দেখা যায় কারিদিন শক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কালিদিন শক আছে পেশেন্ট এবং ওই পেশেন্টের ইনফিরিয়াম তার মানে কি আরভি ইনফ্রাকশন যারা আরভি ইনফ্রাকশন রাইট ভেন্টুগুলো এমআই যারা তো এদের দেখা যায় লাং বেশ পুরো ক্লিয়ার একেবারে ক্লিয়ার হ্যাঁ এদের কিন্তু আপনার স্টপকারি দিতে চান না যে পেশেন্ট কারিদিন শক আছে ভাই ওদের দেওয়া যাবে না 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 খবরদার এই কাজ করা যাবে না এখানে থম্বাস আছে আরভি রাইট কারণে আটারই তো ব্লক আছে আমাকে অবশ্যই এক থম্বাসটা এই করার জন্য আমাকে কী করতে হবে আমি ডোপামিন ডোভুটামিন হ্যাঁ এটা অবশ্যই আমি দিলাম আমি ডোপামিন ডোবুটামিন অবশ্যই এখানে দিয়ে নেবো সবার আগে হ্যাঁ আমি সবার আগে যে কাজটা করবো লাংবেজ যদি ক্লিয়ার থাকে পেশেন্টের দেড় থেকে দুই লিটার হ্যাঁ দেড় থেকে দুই লিটার হ্যাঁ বা তিন লিটার পর্যন্ত আমি নর্মাল স্যালাইন আইভি রানিং দিয়ে দিতে পারবো আইভি রানিং দিয়ে দেবো এক হাতে থ্রি ওয়ে চ্যানেল পাওয়া যায় এক হাত দিয়ে আমি নর্মাল স্যালাইন আইভি রানিং দিয়ে দিলাম আর একটা চ্যানেল দিয়ে আমি ডোপামিন ডোবুটামিন দুই হাতে দুইটা লাগাই দিলাম এখানে ডোপামিন ডোবুটামিনের কিছু ডোজটা আমি বলে দিই ডোপামিনের ডোস যে টু অ্যাম্পল ডোপামিন হ্যাঁ টু অ্যাম্বল ডোপামিন সাথে আপনি ফাইভ পার্সেন্ট ডি এ যদি ডায়াবেটিস না থাকে হ্যাঁ যদি ডায়াবেটিস থাকে নর্মাল স্যালাইন ডায়াবেটিস যদি থাকে নর্মাল স্যালাইন সেটার ভিতরে মিক্সচার করবো দুই অ্যাম্পল ডোপামিন ফাইভ পার্সেন্ট ডি এ অথবা নর্মাল স্যালাইন দ্য পেশেন্ট কন্ডিশন পেশেন্টকে দিলাম মিস করলাম মিস করার পর এইটা দুই থেকে তিন দুই থেকে তিন ড্রপ পার মিনিট বা ম্যাক্সিমাম ফোর ড্রপ ওই স্টোপে কান মতোই স্টোপ ডেকানোর এখানে একটু স্টোপ যেই ড্রপস এখানে একই 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 হ্যাঁ তবে এখানে একটু কম দিই আমরা একেবারে বেশি দেই না একটু কম রাখি কারণ এখানে হলো টেকি কাটিয়ে করে দেয় বিপি সে ডোপামিনের ব্যাজো কনিস্ট্রেশনও করে ব্যাজে ডাইলুটও করে তবে লো ডোজে ব্যাজো কনিস্ট্রেশন করে এখানে তো লোই ডোজ দিতেছি এখানে ব্যাজো কনস্ট্রেশন করবে হ্যাঁ তো এখানে আমার বিপি বাড়বে বিপি বাড়বে তবে টেকি কারিয়া করে এটা কিন্তু মাথায় রাখতে হবে টেকি কারিয়া জন্য মনিটর অবশ্যই ডোপামিন ডোবুটাম দিতে অবশ্যই মনিটর করতে হবে পেশেন্টের রেট কী অবস্থা আছে সেটা দেখতে হবে ডোপামিন যেরকম ডোবুটামিনও সেইম ডোবোমিন নামে পাওয়া যায় ডোবোমিন ডোবুটামিন দুই নম্বরে পাওয়া যায় ইন্ডিয়ানটা ব্যবহার না বাংলাদেশি এসিআই আছে ইনসেপ্ট আছে দুটাই ভালো হ্যাঁ ইন্ডিয়াটা দেখা যায় যে ওই যে কাগজগুলো থাকে অনেক ডেট এক্সপায়ার হয়ে যায় ওটা নকল হওয়ার সম্ভাবনা থাকে বা দুষ্টকারীরা তারা উপর সিল লাগাই দেয় দরকার কি বাংলাদেশের জিনিস যে আমরা বাহিরের জিনিস ব্যবহার করবো কেন বাংলাদেশের জিনিস বাংলাদেশ সম্পদ বাংলাদেশের ড্রাকি ব্যবহার করার চেষ্টা করব। ইনসেপ্টার আসে এসিয়ার ডবুটামিন ডবুটিন নামে পাওয়া যায় আচ্ছা এই দুটা আমরা সেম ডোজ সেম সেমভাবে ওইটাও দুই আম্পল ফাইভ পার্সেন্ট দিয়ে অথবা নর্মাল স্যালাইন এটাও দুই আম্পল ফাইভ পার্সেন্ট একই ডোজ সেম এরপর হচ্ছে পেশেন্টে আমি দেখলাম তারপরে ডোপামিন ডবুটোমিন লাগিয়েই আপনি স্ট্রপ ট্রান্স দিয়ে দেবেন এস্ট দিয়ে দেবেন দিয়ে দেখবেন যে কিছুক্ষণই ভিতরে দেখবেন যে ইনশাল্লাহ বিপিও বেড়ে গেছে এবং পেশেন্টের যে এসটি সেগমেন্ট এলিভিশন ছিল সেটাও আমার কমে গেছে তার মানে কি এখানে যে আর আমরা জানি যে আর ভি মোস্ট কমন কজ অ্যাবাউট নাইনটি পার্সেন্ট কস এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট কস মোস্ট কমন কজ হচ্ছে রাইট কোনো আটারিতে ব্লক হওয়া হ্যাঁ তো রাইট কোনো আটারি আমার ব্লক হয়েছে এই বোলকটা আমার থম্বোলাইসিস হয়ে গেছে পেশেন্টের বিপিও বেড়ে যাচ্ছে থাপ করে হ্যাঁ পেরিফিয়ে আমার কী ওই যে ব্লাড সার্কুলেশন ভালো পাচ্ছে সুতরাং আমার বিপি বিপি বেড়ে যাবে তখন আর যদি স্টোপেকানস না দেন তাহলে কিন্তু এইটা কিন্তু সম্ভব না হ্যাঁ সুতরাং অবশ্যই স্টোপেকানস আমাদের দেওয়া উচিত হ্যাঁ এই তবে অবশ্যই ডোপামিন ডোবুটামিন এইটার সাপোর্ট রেখে আমাকে দিতে হবে অবশ্যই আমাদের দিতে হবে তো এই হলো কথা তো আমরা সকলের কাছে রিকোয়েস্ট করব যে আলহামদুলিল্লাহ যে অবশ্যই আমাদেরকে এর দিকে লক্ষ্য রেখে আমাকে চিকিৎসা করতে হবে একটা যে কোনো পেশেন্ট এখন শীতের সময় এই পেশেন্টগুলো হার্ট ফেলুর পেশেন্টগুলো সবচেয়ে বেশি পাওয়া যাইতেছে হ্যাঁ অবশ্যই এক ভালো কথা একবারই প্রশ্ন করছে যে হার্ট ফেল পেশেন্টদের এবং ডিগক্সিন কখন দেবো আচ্ছা আচ্ছা আমি আবারও বলছি যে হার্ট ফেলের পেশেন্টদের যেই সমস্ত পেশেন্ট আপনি কনফার্ম জানলে যে এই পেশেন্টদের হার্ট ফেলুর এমআই নাই এই জন্যই টোপনই এইটা করতে হবে অনেক সময় দেখা যায় পেশেন্টের অনেক সময় দেখা যায় পেশেন্টদের যে পেশেন্ট কি আছে যে ওল্ড এমআই আছে রি আসতে পারে না অবশ্যই পেশেন্ট রিফ আগে এমআই ছিল আবার নতুন করে এমআই হইতে পারে না আগে এক ওয়াল ছিল আর এক হইতে পারে অবশ্যই হইতে পারে সুতরাং অবশ্যই টোপনি নাই করে নিতে হবে যে এই জন্য এলবিএফ থাকলেই যে সেটা রি ইনফাকশন না এইটা বলা ভুল তো অবশ্যই টোপনি এটা করে নিতে হবে যদি দেখেন যে টোপনি নেগেটিভ তখন যে এই পেশেন্টকে আমি নেগেটিভ তার মানে কি এখানে এস ফুল এসএসএস চিকিৎসা দিব ফুল এসএসএস চিকিৎসা দেবো তারপরে এখানে ফেলুরের চিকিৎসা দেবো ফুসিমাইট দিলাম স্পারালোল ল্যাকটন দিলাম এখন ভালো কথা ফুসিমাইট যদি চার আম্পল দেন চার আম্পল ফুসিমাইট তাহলে স্পারালোল ল্যাকটন যে স্পাইরো কাট এইটাই বিরান লিডার স্পাইরো কাট এটার পপুলার ফার্মার স্পাইরো কাট নামে পাওয়া যায় স্পাইরো কাট অথবা আইনোস্পাইরন নামেও পাওয়া যায় ইনসেপ্টার আইনোস্পাইরন তারপরে আপনার ইচ্ছা আপনার যে কোনো কোম্পানি বাহ আমি এই দুটোই সবচেয়ে বেশি আমি সবসময় বলছি যে ব্রাউন লিডার যেটা সেটা চুজ করে বেশি তো স্পাইরো কার্ট যদি চার অ্যাম্পল দেন তাহলে আপনি হলো কতটু দিবেন প্রতি ওয়ান অ্যাম্পল ইঞ্জেকশন ফুসিমাইডের জন্য টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম স্পাইরো কার্ট সহজ বুদ্ধি শিখে দিলাম তার মানে ওয়ান অ্যাম্পল যদি স্পাইরো কার্ট দেন ফুসিমাইড দেন তাহলে টোয়েন্টি ফাইভ দিবেন হলো স্পাইরো কার্ড যদি দুই আম্পল দেন তাহলে পঞ্চাশ যদি চার আম্পল দেন তাহলে কত হ্যাঁ যদি চার ফুসি মাইট তাহলে একশো মিলিগ্রাম স্পাইরো লো ল্যাক্টন দিতে হবে খবরদার ফুসিমাইট ফুসিমাইট অবশ্যই সকাল এবং দুপুরে রাত্রে দেওয়া যাবে না হ্যাঁ রাত্রে আপনি দিতে পারবেন উইদাউট আমার এক স্যার ছিলেন ডাক্তার মাসুক স্যার যার কথা না বললেই না সে বলতো ক্লাসের ভিতরে হ্যাঁ যে আমি চীনে পড়ালা করছি ওই স্যার ক্লাসে বলতো হেবাই মেডিকেল ইউনিভার্সিটির অন্যতম একজন স্যার যে স্যার কথা সবাই জানে আমাদের বাংলাদেশি টিচার সে আমাদের পরায়িত আল্লাহ আল্লাহ খায় আল্লাহ তাকেও উত্তম বলতে দান করুক সে স্যার বলতো ইফ ইউ প্রেসক্রাইব ফুসি মাই নাইট টাইম ইউর লাইসেন্স শুড বি ক্যান্সেল দুষ্টমি করে বলতো কারণ যদি আপনি রাত্রে যদি দেন পেশেন্ট কিন্তু ঘুম হবে না বারবার মৃত্যুরোশনের জন্য ঘুম ভেঙে যাবে পোসাপখানায় দৌড়বে সুতরাং অবশ্যই টয়লেটে যাবে অবশ্যই পেশেন্টে কী করতে হবে ফুসিমাইড আপনি যদি রাত্রে দেন অবশ্যই কি ক্যাথেটাইজেশন দিতে হবে যে এই জন্য সারা বলতে উইদাউট ক্যাথেটাইজেশন ইফ ইউ প্রেসক্রাইব ফুসিমাইড নাইট টাইম বি ক্যান্সেল এই জন্য অবশ্যই আমাকে কী করতে হবে যে নাইট টাইমে ক্যাথেডাইজেশন সারা ফুসিমাইড দেবো না সকালে এবং দুপুরে দেবো রাত্রে দেবো না হ্যাঁ যদি রাত্রে দিতে চান অবশ্যই ক্যাথেডাইজেশন করে দিবেন রাত্রে দিতে চান অবশ্যই ক্যাথেটাইজেশন দিবেন তো আমি চার আম পড়লে দিলে অবশ্যই আমি একশো মিলিগ্রাম প্রতি ওয়ান অ্যাম্পল ল্যাক্সিজ বা ফুসিডের জন্য টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম স্পেরো কাট এই ডোজটাই ব্যবহার করবেন আচ্ছা এরপর হচ্ছে আমরা বললাম যে ফুল এসিএস চিকিৎসা আমরা দেব সাথে আমরা ফুসিমার্ট স্পেরোল্যাক্টন দেব তারপরে যে যেটা বলতেছিলাম যে যদি পেশেন্টের যদি টোপনি নাই নেগেটিভ থাকে তাহলে আপনি হার্ট ফেলিউরের চিকিৎসা আগে থেকেই আইসিএম রিসেন্ট এম আই নাই ওল্ড এম না এমআই এম নাই তাহলে এই পেশেন্টের আগে থেকে আইসিএম বা ডিসিএম আমার ডায়াগনস নুন নুন ডিসিএম এরকম যদি জানা থাকে অবশ্যই এই রুগীরা আপনি ডিগক্সিন দিবেন ডিগক্সিন ডিগক্সিন এদের সবার আগেই ডিগক্সিন দিবেন ডিগক্সিন দিবেন ভালসাটান দিবেন ব্যাকোসাটিল কম্বিনেশন যেটা সাবিটার নামে পাওয়া যায় মার্কেটে আর্নিজেন অথবা সাবিটার আর্নিজেন হচ্ছে জেনারেল ফার্মার রানি নিয়েছে আর্নিজেন তারপর আছে সাবিটার আছে ইনসেপ্টার ইনসেপ্টার আর্নিজেন অ্যানথেস্ত একটা আছে সেটাও ভালো সেটাও ব্যবহার করতে পারে কিন্তু দাম বেশি এই আচ্ছা এমন এমন কোনো ড্রাগ ব্যবহার করা যাবে না আসলে দেখা সবার জন্য হ্যাঁ অনেক লোক আছে যারা খুব অর্থশীল যারা টাকা যারা খাইতে পারবে তো তাদেরকে আমি ভালো দামি ওষুধ দেবো যেমন যে আমরা কোলোপিডোগল অ্যাসপিরিয়ানের কম্বিনেশন অথবা শুধু কোলোপিডোগ্রের পরিবেত্রে পরিবে নতুন একটা ড্রাগ আইছে যেটার দাম অনেক বেশি কিন্তু কাজ খুব ভালো হ্যাঁ আপনার পিসিআই আপনার পিসিআই অথবা একুডিএমআই হ্যাঁ প্রথম এক বছর পর্যন্ত এটা দিলে খুব ভালো কাজ করে হ্যাঁ হ্যাঁ টিকা লর টিকা গ্রেলর টিকা রেল নামে পাওয়া যায় টিকা লক নামে পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ ড্রাগ এইটার একটা কলিফিট দাম বারো টাকা আর ওইটার একটা দাম আছে পঁচাত্তর থেকে একশো টাকা হুম তো এই যদি এখন যদি একটা গরিব লোক রে আপনি যদি একশো টাকা একটা ওষুধ দেন যে প্রতিদিন দুই বেলা করে খাইতে হইবে সম্ভব সম্ভব না আমি এমন ওষুধ লাগবো না যে আমার গরিব পেশেন্ট কিনে খাইতে না পারে আমি অবশ্যই ওই ড্রাগ দেবো যে পেশেন্ট কিনে খাইতে পারে পেশেন্টের হোক না একটু ই কম সমস্যা কি গ্রিল দিয়ে একেবারে কাজ করবে এমনটা না অবশ্যই আমার কাজ করবে হ্যাঁ আবার অনেক লোক বড়ো লোক আছে যারা বড় তাদের একশো টাকা প্রতিদিন পাঁচশো টাকা দশ এক হাজার টাকা ওষুধ খাইলেও তাদের কোনো সমস্যা নাই তো তাদের ক্ষেত্রে আপনি যা দেন সমস্যা নাই আমার যেহেতু আমাদের গরিব দেশ গরিব লোক সুতরাং অবশ্যই তাদেরকে এই জাতীয় ওষুধ দিতে হবে যেই জাতীয় ওষুধ দিলে সে কিনে খাইতে পারবে এবং প্রতিবেলাই খাইতে পারবে এমন ওষুধ আবার প্রেসক্রিপশন করা যাবে না যে এমন জায়গায় পাওয়া যায় না সুতরাং যেটা সবাই ব্রাউনিটা দিলে এইটা একটা সুবিধা আমি এই জন্য ব্র্যান্ড লিডারটা দিই যে সব জায়গায় পাওয়া যায় ব্র্যান্ড লিডার দিল এইটা হলো সুবিধা সব জায়গায় পাওয়া যায় সবাই কিনে খাইতে পারে এই জন্য ব্র্যান্ড লিডারটা চুজ করলে ভালো তারপরে আপনি ইচ্ছা আপনার যে কোনো কোম্পানির ওষুধ দিতে পারেন আচ্ছা গেল আচ্ছা তা তারপরে আমি বলছিলাম যে আমি যার হাত ফেলুর নুন কেস আইসিএম ডিসিএম নুন কেস তো তার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমি কী করবো ডিগক্সিন দেব এ সিনিমিটার দেবো ভাল সেটাম যে কোনো একটা কম্বিনেশন দিয়ে দিতে পারি যেমন সাবিটা দিলাম তবে এখান থেকে আবার রেমিপ্রিল আমরা ব্যবহার করব না ভাল সেটাম দিয়ে দেবো তারপর বিটা বলকার আমরা দিয়ে দেব আর যদি পেশেন্টের যদি দেখা যায় আর ভালো কথা একজন ভাই বলতেছে সে এম্পা এম্পার ডোস কথা আছে এম্পারডোস হচ্ছে দশ মিলিগ্রাম দশ মিলিগ্রাম থেকে টোয়েন্টি মিলিগ্রাম দুটো ফর্মেই পাওয়া যায় এমপাটাপ এমপা নামে পাওয়া যায় মার্কেটে আরও অন্য অন্য কোম্পানির নামে আছে যে কোনো একটা আপনি লিখতে পারেন সকালে প্রতিদিন সকালে খালি সকালবেলা খাবে প্রতিদিন সকালবেলা খালি প্যাটে খাবে এটা প্রতিদিন চলবে আচ্ছা গেল এরপর হচ্ছে পেশেন্টের যে কিছু কথা বিশেষ করে ডিসিএম যারা ডিসিএম তাদেরকে আমি বলছিলাম যে অবশ্যই এই মারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এক নম্বর হচ্ছে এরা আগামী পাঁচ বছরের ভিতরে তার স্বামীকে ডেকে বলতে হবে যে আগামী পাঁচ বছরের ভিতরে বাচ্চা নেওয়া যাবে না আগামী পাঁচ বছর যদি বাচ্চা নেয় তাহলে নেক্সট টাইমে নতুন করে তার আবার কী আবার দেখা যাবে ডিসিএম হওয়ার সম্ভাবনা থাকবে এবং ডিসিএম থেকে আইসিএম হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং রিক্স ফ্যাক্টর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে অবশ্যই এই মাকে আগামী পাঁচ বছর ভিতরে কোনো বাচ্চা নেওয়া যাবে না যার আগে থেকে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির হিস্ট্রি থাকবে আগে থেকেই এক নম্বর দুই নম্বর হচ্ছে এই মা অবশ্যই আগামী ই করবে যে ওয়াটার এবং সল্ট রেস্ট্রিকশনে থাকবে পোপটা পজিশনে থাকবে ভারী কাজ করবে না ভারী কাজ করা যাবে না রেস্টে থাকবে রেস্টে থাকবে রেস্টে থাকবে এবং অবশ্যই নির্দিষ্ট ফলো আপের পর আইসিএম ডিসিএমের পেশেন্টগুলো স্যারদের সাথে যোগাযোগ করা দরকার যে আমার কোনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলো কিনা যে সমস্ত পেশেন্ট যেহেতু এখানে কি খাচ্ছে ডায়াবেটিস খাচ্ছে লং টার্ম যাবৎ ফুসিমাইট আর স্পেরোলেক্ট্রনিক কম্বিনেশন ড্রাগ খাচ্ছে সুতরাং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি সুতরাং ইলেকট্রাই ইমব্যালেন্স হলো কিনা সেটা চেক কাপ করা দরকার অবশ্যই তারা ফলো আপে থাকবেন আর আরেকটা কথা যে যারা বয়স্ক লোক আছে তাদের ভ্যাকসিন দিয়ে রাখতে হবে যে যেমন বিভিন্ন ধরনের ফ্লু এই যে শীতের মৌসুম বিভিন্ন ধরনের ফ্লুর ভ্যাকসিন পাওয়া যায় এই সমস্ত ভ্যাকসিন আমাদের দিয়ে রাখবো দিলে আমাদের অন্য অন্য যে এমন তো করোনা এমনি তো করোনা অন্য অন্য ফ্লু টাইপের যে ভাইরাস আছে ভাইরাস থেকে আমরা মুক্তি তারা ইজিলি মুক্তি পাবে এবং ভালো কথা আর একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে যে আমার এই যে অ্যাম্পা যদি আমরা ব্যবহার করি অথবা আমরা যদি ডিগকসিন ব্যবহার করি অথবা আমরা যদি বালসাটান ভ্যাকোসিটিল ব্যবহার করি এটা কী লাভ হবে লাভ হবে শুধু ইঞ্জেকশন ফ্রাকশন বাড়াবে না এটা গুরুত্বপূর্ণ হল রিঅ্যাডমিশন হসপিটাল যে বারবার হসপিটালে ভর্তি হইতো এই হসপিটালে বারবার ভর্তি প্রিভেনশন করবে বারবার এই সমস্ত রুগীগুলা বারবার হসপিটালে ভর্তি হবে না হওয়া লাগবে না সুতরাং খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য তাদের জন্য অবশ্যই আমাদেরকে এদিকে লক্ষ্য রাখবেন তো সকলকে ধন্যবাদ আপনার অনেক রাত্র হয়ে গেছে আজকে নতুন বছর শুরু হচ্ছে আপনাদের আল্লাহ সুবানতলা আমাদেরকে ভালোভাবে মানুষের সেবা করার জন্য ভালোভাবে আমার ওরকম কোনো জ্ঞান নাই স্বাভাবিক আমি যতটুকু জানি ততটুকুই জানার চেষ্টা করলাম আপনারা এখানে এই গ্রুপটা আপনাদেরই গ্রুপ এখানে আপনারা এসে লাইভ করবেন মানুষের সেবা যাতে হয় যে কোনো আমাদের এখানে ই করবেন আমরা যে কোনো নলেজ এখানে শেয়ার করার চেষ্টা করবেন আমরা চাই একজনের আরেকজনের মাধ্যমে আদান প্রদানের মাধ্যমে আমরা ভালো জিনিস তথ্য জানার চেষ্টা করব এবং আগিয়ে যেয়ে মানুষের সেবা করার চেষ্টা করব যার দ্বারা দুনিয়া এবং আখরাতে ভালোই হয় একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে সেদিনকে একজন এক হুজুর সে আমাদের ইসিদি স্টাডি সলমন ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিসেরই ইউটিউব চ্যানেল ইসি ইসিদি স্টাডি বিডি আমি আবারও বলতেছি ইসিজি স্টাডি বিড়ি এখানে ইনশাল্লাহ এই ভিডিওটা আমরা দিয়ে দেবো ওখানে ওই হুজুরের ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি যেখানে ওই স্যারে বলছে যে ওই হুজুর বলছে যে একজন রুগীকে যদি সুস্থ করা যায় একজন কোনো ডাক্তার যদি সুস্থ করা যায় কোনো রুগীকে যদি সে চিকিৎসা দিল মন থেকে চিকিৎসা দিল তাহলে কী হবে সারা দুনিয়া মানুষকে চিকিৎসা দিলে যেই সব ওই সব তারা মনে লেখা খুবই গুরুত্বপূর্ণ কথা আরেক জায়গায় বলছিলাম যে কোনো ডাক্তার যদি শুধু ডাক্তার না একটা মানুষ যদি কোনো অসুস্থ লোককে দেখতে যায় যতক্ষণ পর্যন্ত সে বাসায় ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রহমতের ভিতরে হাবুডুবু খায় চিন্তা করছেন এটা যদি একটা স্বাভাবিক মানুষের কথা হয় আর ডাক্তার জন্য কত সব যদিও খারাপ লাগে মানুষ আসলে ভুল বোঝে ডাক্তারদের কোনো ডাক্তার তো চায় না হ্যাঁ তো আমরা ইনশাআল্লাহ আমাদের ইউনিটি করা দরকার আমাদের এই গ্রুপটা খুলছি মিললে ইউনিটি করার জন্য আমরা ঐক্য করব মানুষের সেবা করব আর আমাদের সিনিয়র স্যারদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমাদেরকে গাইডলাইন দিবেন যাতে আমরা দুনিয়া আখড়াতে ভালোই করতে পারি মানুষের সেবা করতে পারি এবং আমাদের যে সমস্যা এখন আমরা পড়তেছি যে সমস্যাগুলো যাতে উত্তোলন করতে পারি সে জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আপনাদের আমি আহ্বান জানাইতেছি আমি ছোটো মানুষ আমার কথা আপনারা কতটুকু নিতেছেন জানি না আমি আমার এই ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের সমস্ত স্যার সিনিয়র স্যার আমাদের ভাই বোন জুনিয়র ভাই বোনদের সকল কাছে আমি হাত জোর করে মিলিত করতেছি আমরা একটা এমন একটা সংগঠন করতে চাই সংগঠন গর্ব যে আমি বিএমএ বুঝি না অন্য বিডিএফ বুঝি না এফডিএস সারও বুঝি না কিছুই বুঝি না আমরা বুঝি ডাক্তারদের একটা সংগঠন যেই সংগঠন ডাক দিলে সমস্ত ডাক্তার চলে আসবে এবং তারা রাস্তায় নামবে এখন দেখেন একজন সিস্টারে কি হইলে সারা বাংলাদেশ সিস্টার কিন্তু সব কিছু তারাও কিন্তু সরকারি চাকরি করে তারা কিন্তু এস চলে যায় কই তাদের তো চাকরি যায় না আমরা তো চাকরি ভয় দেয়া আমরা এস যাইতে পারি না কেন কেন অবশ্যই আমাদের যাওয়া উচিত অবশ্যই আমাদের নিজের ভালোর জন্য এই যে দেখেন যেই জামাল যেই ঘটনা ঘটল হ্যাঁ যেই ঘটনা ঘটলো এই ঘটনার পরও যদি আমরা বসে থাকি এরপরও যদি আমাদের কিন্তু খুব খারাপ এটা দেখেন যে চেয়ারম্যান যে আমাদের সচিবদের বর বড় স্যারদের হ্যাঁ যেই খারাপ ভাবে কথাবত্র বলছে এরপরও যদি আমার স্যাররা কিছু না করে মানে মানে লজ্জা আর লজ্জা এই লজ্জা কোথাও রাখা যাবে না এই জন্য আপনাদের স্যার আপনাদের হাতে ধরি পায়ে ধরি আপনারা কোনো গদির জন্য না মানুষের সেবার জন্য মানুষের সেবার জন্য আমাদের কথা আমরা জুনিয়র আমাদের কথা ভাইবা হলো। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাইব্য হলো ভবিষ্যৎ ডাক্তারদের কথা ভাইব হলো আপনাদের হাতে ধরি পায়ে ধরি আমাদের জন্য কিছু করেন একটা ল আইন পাশ করে যান যে ডাক্তারদের তো মারা দূরের কথা ডাক্তারদের তো চাকাইতে চোখ তুলে তাকাইতে যাতে না পারে এরকম ল করা উচিত সারা বাংলাদেশের আরে ভাই কোন ডাক্তার ওই ডাক্তার আজকে সেই ডাক্তার মারছে কালকে তো আমি মার খাবো না কোনো গ্যারান্টি আছে এখন তো আমরা চিকিৎসার দিকে বঞ্চিত হইবে আমার ই যে এখন দেখা যাবে একটা পেশেন্ট আমি সিপিআর দিতে পারবো সিপিআর দিলে পেশেন্টের লাইফ সেভিং হয়ে যাবে আর ভাই সিপিআর দিতে ডাক্তারও তো লাগে না বিদেশে তো সিপিআর যে কোনো মানুষে দেয় যে কোনো মানুষে তাই না আমরা দেখি না বিভিন্ন ছবির ভিতরে বলেন বা বিভিন্ন পত্রিকায় বলেন বিভিন্ন ইসে বলেন যারা বিদেশে আমি বাইরে ছিলাম আমরা তো দেখছি পথেকাটে হঠাৎ করে একটা কাড়িয়ার স্যারিস্টে সিপিআর দিচ্ছে এখন তো হসপিটালে বসে আমরা সিপিআর দিতে ভয় পাই একটা পেশেন্টের সিপিআর দিতে হসপিটালেও ভয় পাই যে হয়তো মনে করবে যে রুগী রেসাই একটা মেরে গেছে তাই না তা এখন ভাই এই এটা করলে তো আমাদের রুগীদেরই লস যদি এটা হয় তো ডাক্তার তো এখন ভয়তে রুগীর তার টাস করবে না হ্যাঁ টাস করবে না এর জন্য অবশ্যই অবশ্যই উচিত স্যার আপনারা আপনার হাতে ধরি পায়ে ধরি আমাদের জন্য হইলো কিছু করেন আমাদের দেশের জন্য করেন মানুষের সেবার জন্য করেন ডাক্তারদের কর্মক্ষেত্রে যাতে কোনো বাধা না আসে মন মতো কাজ করতে দেন কোনো ডাক্তার তো চায় না একটা রুগীকে মেরে ফ্লাক কোনো চায় আমার বদনাম করতে আমি চাবো আমি সব সময় চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে আমার একটা রুগীকে ভালো করার জন্য আমার মা হইলে আমার বাবা হইলে যেরকম সেবা দেওয়ার চেষ্টা করি অন্য আর হইলেও একই দেওয়ার চেষ্টা করি এখন তো অনেক সময় বয়স দিতে অনেক ইঞ্জেকশন আছে যেটা ইমার্জেন্সি দিতে পারি আমার চেম্বার পয়সা দিয়ে রুগী ভালো হয়ে যেতে পারে ওষুধ ক্ষয় ভালো করে ফেলতে পারি কিন্তু ভয় পাই যেমন ল্যাসিক্স একটা ফুসি মাইট ফুসি মাইট দিলে দুটো রুগী মরে যাবে মরে যাবে না রুগীর লাইফটা সেভ হয়ে যাবে আমি আমার মাদারি বুড়ি এক চেম্বারে যাই আমার নিজের বাড়ি তো একদিনকে একটা রুগীকে ফুসি মাইট দিসি তো ওই রুগী ফুসি মাইট দেওয়ার পরে ওই রুগী বলতেছে আমি মরে গেলাম দেখেন অথচ লাঞ্চ লান্স এপস ওই রুগীরা ততক্ষণ পর্যন্ত বলতেছে আমি হ্যাঁ আমি মরে যাব সারে কি ইঞ্জেকশন দিচ্ছে সে বুঝি ভোবছে যে আমাকে হ্যাঁ রুগীকে পরেও সেই দোকানদারকে ডাইকে আনছে যে কি ইনজেকশন দিয়েছি তুই বল তখন বলছে যে না এটা পানি বের করার ইঞ্জেকশন দিছে তখন সে অসুস্থ হয়েছে অথচ কিন্তু এর আগে আমি যতবার বলছি সে বোঝে নাই যে না 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 তো এরপর থেকে আমি এখন তো আর ইঞ্জেকশন দিতে চাই না ভয় পাই যে না আবার ওরকম কোনো ঘটনা ঘটেনি আর ভাই ফুসি বাড়ি দেওয়ার জন্য কোনো রুগী মরে না তো কিন্তু এখন তো ভয় যে ইঞ্জেকশন দিলে বুঝি হবে মরে যাবে অথচ ফুসিমার ডিল না দিলে রুগী মারা যাবে হ্যাঁ ওনার এত ক্রেস এত হিউজ পরিমাণ ক্রেজ রুগী মারা যাবে এবার সিপিআর না দিলে রুগী মারা যাবে ডিজি শক না দিলে রুগী মারা যাবে অথচ ডি শক দেওয়ার সাথে সাথে রুগী ভালোই যাবে আমরা জানি যে কোনো অ্যারেঞ্জমেন্ট লাইক এস ভিটি অ্যাক্টিয়াল অ্যাক্টিএিবলেশন এই রুগীগুলো যদি হ্যামোডাইন আনএেন্টে বিপি পাস পাওয়া যাচ্ছে না ইন্টারন্যাশনাল গাইডলাইন এটাই বলে যে কি এসবিটি বিপি নাই বিপি লেস এসবিটি বিপি নাই সাথে এস বিটি এর এক নম্বর চিকিৎসা ডিস একে প্রথমে ডিষ দিতে হবে পরে তার অ্যাডিনোসিন দেন বাড়াপ দেন মলা তাই দেন সবার আগে ডিষ তারপরে বিটি এক ডিষ হক পরে অন্য কিছু এখন সেই জিনিস তো আমরা দিতে পারবো না কেন আমরা এখন ভয় পাবো মনে করবো বুঝি রুগীগুলো মরে যেতেই তাই না তো সুতরাং স্যার আপনাদের হাতে ধরি পায়ে ধরি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করেন সকল প্রতি আমার ভালোবাসার সালাম থাকবে নতুন বছরে মানুষের সেবা যেন করতে পারি আমার জন্য দোয়া করবেন জন্য দোয়া করবেন আর আপনাদের কোনো যে কোনো সমস্যা কাড়িয়া কোনো প্রবলেম হলে আমার সাথে অথবা আপনাদের এলাকার যে কোনো ভাইদের স্যারদের সাথে যোগাযোগ করবেন আমি কিছুই পারি না যতটুকু পারি ততটুকু আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং অগ্রিম ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওরমতুল্লাহি